আর আমরা জ্ঞান অর্জন করি বড় বড় চাকরি করার জন্য, জ্ঞান অর্জন করি বড় বক্তা হওয়ার জন্য, জ্ঞান অর্জন করি প্রসিদ্ধির জন্য, জ্ঞান অর্জন করি দুনিয়াবী স্বার্থ চরিতার্থ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি এবং এর উপরে আমল করার সুপ্ত বাসনা আমাদের হৃদয়ে অনুপস্থিত থাকে বলেই অনেক জ্ঞান অর্জন করা সত্ত্বেও আমাদের মাধ্যমে মানুষ ওই জ্ঞানের মাধ্যমে উপকৃত হচ্ছে না। কোনো আলেমের মধ্যে এলেম এবং আমলের যদি সমন্বয় না থাকে, ওই আলেম যত বড়ই আমল আলেম হোক না কেন, যত বড়ই এলেমওয়ালা হোক না কেন, তার মাধ্যমে সমাজের মানুষ কেন সে নিজেও উপকৃত হতে পারে। সর্বপ্রথম শিক্ষার্থীকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে হবে। আল্লাহ ভীতি তাকে ছোটবেলা থেকেই তার মনের ভিতরে বদ্ধমূল করিয়ে দিতে হবে। ছোটবেলার শিক্ষা হচ্ছে পাথরের উপরে খোদাই করার মতো, আর বার্ধক্যকালের শিক্ষা হচ্ছে সমুদ্রের বুকে খোদাই করার মতো। আদব শিখতে হবে দিন শেখার আগে। ইমাম মালিক রহমাহুল্লাহ বলছেন, আমরা মানুষকে এলেম শিখানোর আগে আদব শিক্ষা দেই, অর্থাৎ তার তারবিয়ত, তার আচার আচরণ আগে তাকে শিক্ষা দিতে হবে। আচরণ যদি শিক্ষা না দেওয়া হয়, এলেম তার ভিতরে ঢেলে কোনো লাভ হয় না। যিনি পরিবেশ তাকে দিতে হবে, ওই তাকওয়ার পরিবেশ যদি তাকে দেওয়া না হয়, সালাতের ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক গুরুত্ব নেই, পর্দার ব্যাপারে প্রাতিষ্ঠানিক কোনো গুরুত্ব নেই, দাড়ি কাটতেছে শিক্ষক মানে ছাত্র দাড়ি কাটতেছে নাকি কাটতেছে না তার ব্যাপারে কোনো শাসন নেই, টাকনুর নিচে কাপড় পরিধান করলো নাকি টাকনুর উপরে কাপড় পরিধান করলো সেই ব্যাপারে কোনো খেয়াল নেই, ধূমপান করে নাকি সে মদ গাঁজাতে আসক্ত হয়ে আছে, এগুলোর ব্যাপারে কোনো যদি শাসন যদি না থাকে, তাহলে দিনই কার্যক্রম ব্যাহত হবে। দক্ষ জনশক্তি এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা, এই দুইয়ের সম্মিলনেই একটি সমাজকে সংস্কার করার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারবো, নতুবা পারবো না। হয়তোবা আমাদের আখলাক আছে, আমাদের সব কিছুই আছে, আমাদের দক্ষ জনশক্তি আছে, কিন্তু দক্ষ জনশক্তির মধ্যে পারস্পরিক ঐক্য নাই, জামাতবদ্ধতা নেই, তাহলে এই দক্ষ জনশক্তি আমাদের বিশেষ কোনো কাজে আসবে না। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এটাই হচ্ছে আমাদের অধিকাংশ বস্তুবাদী যারা রয়েছেন তাদের চিন্তাধারার মৌলিক বক্তব্য। তিনি সমস্ত অপকর্ম করার পরেও তাদের মধ্যে কোনো প্রকার অনুশোচনা বোধ জাগ্রত হয় না, সমকামিতার বিরুদ্ধে কথা বলেছেন, এই জন্য এই সমস্ত দেশে তাদের যাওয়া নিষিদ্ধ। একদিকে তারা বলছেন বাক স্বাধীনতা থাকতে হবে, আবার বলছে যে সমকামিতার বিরুদ্ধে কথা বলা যাবে না, পক্ষে বলতে হবে, অর্থাৎ তাদের যে কোনো অন্যায়ের পক্ষে কথা বলাটার নাম হচ্ছে বাক স্বাধীনতা। জ্ঞান অর্জনের মৌলিক দুটো উদ্দেশ্য থাকে, একটা সেটা হচ্ছে হককে জানা, সত্যকে জানা, দ্বিতীয়ত যেটা বাতিল যেটা মিথ্যা সেটাকে চিনতে পারা। এমন একটা সময় আসবে, এমন একটা ফেতনার যুগ আসবে, যেই সময় মানুষ সকাল করবে ইমানদার হয়ে, আর তার রাতটা হবে কাফের অবস্থায়। একজন সেকুলার শাসককে আনুগত্যের মাধ্যম দিয়ে কখনোই আমরা ইসলামের পথে পরিচালিত হতে পারবো না। এই সমস্ত আলেম ওলামারা যারা আলহামদুলিল্লাহ দিনের অনেক এলিম অর্জন করেছেন বটে, কিন্তু তাদের চিন্তাধারা বন্ধক দিয়ে রেখেছেন একটা মাজহাবের কাছে, চিন্তাধারা বন্ধক দিয়ে রেখেছেন একটা তরিকার কাছে, আর এ কারণেই তারা তাকলিদের সাক্ষী, অর্থাৎ একজন নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণের এই ফেতনার মধ্যে পড়ে যে তারা তাদের যে মৌলিক যে জ্ঞান, জ্ঞানের চর্চা থাকার কথা ছিল কোরআন ও হাদিসের পক্ষে, সেই জ্ঞানটা তারা ব্যয় করছেন তাদের মাজহাব রক্ষার স্বার্থে, অথবা তাদের তরিকা রক্ষার স্বার্থে, অথবা নিজ নিজ স্বার্থ রক্ষার স্বার্থে। প্রশাসনকে বলবো যে বাংলাদেশ থেকে চরম পন্থা দূর করতে হয়, তাহলে শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে প্রশাসন দিয়ে কখনোই সম্ভব হবে না, কারণ এটা আকীদাগত ব্যাপার, এটা একটা বিশ্বাসগত ব্যাপার। তারা মনে করে মানুষ হত্যার করার মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব, এই আকীদা যতদিন পর্যন্ত চেঞ্জ না করা যাবে ততদিন পর্যন্ত চরমপন্থা বন্ধ হবে না। নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন, আহলেদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেদি যুব সংঘের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। বাংলাদেশ আহলেদি যুব সংঘ একটি রাজনৈতিক সংগঠন, কিন্তু আহলেদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলেদি যুব সংঘ এই প্রচলিত রাজনীতিতে বিশ্বাস করে না, এই প্রচলিত রাজনীতির সাথে একমত পোষণ করে না। বাংলাদেশ আহলেদি যুব সংঘ, আহলেদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন হলো
খেলাফত প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? খেলাফত প্রতিষ্ঠা করা। যুদ্ধের ময়দানে কোনো কাফের যদি আমার এক হাত তরবারি দিয়ে কেটে ফেলে, এক হাত আমার কেটে ফেলেছে, তারপর সে তার কোনো গাছের আড়ালে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কি তাকে হত্যা করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকতুলহু, না, তুমি তাকে হত্যা করতে পারবে না। মালির কথা কেউ স্মরণ রাখে না। বাস্তবে কিন্তু হয়েছে, এটাই বাংলার বুকে। বাংলার বুকে যখন শিরিক বিদাতে জর্জরিত ছিল, বাংলার আহলে হাদিস জামাত যখন শিরিক বিদাতে জর্জরিত ছিল, তখন মোহতরম আমিরে জামাত অত্যন্ত ত্যাগ স্বীকার করে, বিভিন্ন বহু কষ্ট সহ্য করে এই বাংলার বুকে ফুলের বাগানে ফুল ফুটিয়েছেন, অথচ এখন তাকেই মনে করা হচ্ছে যে তিনি কিছুই করেন নাই। সর্ব অবস্থায় সুন্নাতের পাবন্দী থাকতে হবে। সুন্নাতকে নিজেদের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনের সর্বক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। যুবসংঘের একটা কর্মী যখন মানুষের কাছে যুবসংঘের দাওয়াত নিয়ে যাবে, তখন সে যার কাছে দাওয়াত দিবে, দাওয়াত পৌঁছাবে যার কাছে, তার কাছে সে একজন আদর্শ মানুষ। পদ পদবী, মান মাল এবং সম্পদ, এগুলোর মোহে পড়বে না, তার ভিতরে পদের কোনো লোভ থাকবে না। যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে, ইসলামের পথে, দাওয়াতের পথে মানুষকে ডাকে, তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? এবং যে নিজেকে বলে আমি মুসলমানদের অন্তর, দাওয়াত আমরা মানুষকে ইসলামের পথে দিব ঠিকই, কিন্তু সেই দাওয়াত আগে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, আগে নিজেকে সেই দাওয়াত মানতে হবে। আমি যদি আমার কোনো দায়িত্বশীলকে এই উপদেশ প্রদান করি যে আমার ভেতরে পদের লোভ থাকা যাবে না, তাহলে সেটা আগে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি কোনো ব্যক্তি তার আমানত ঠিকঠাকভাবে, দায়িত্বের আমানত কাউকে যদি দেওয়া হয়, সে যদি সেটা নিষ্ঠার সাথে পালন না করে, তার উপরে যথার্থভাবে যদি পালন না করে, তার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে তাকে লাঞ্ছনার শিকার হতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ الْحَمْدُ لِلَّهِ যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিভাগীয় এই যুব সমাবেশে যোগদান করার তৌফিক দান করেছেন, সেই রব্বুল ইজ্জতের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই বিভাগীয় যুব সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বগুড়া জেলা এবং আশপাশের জেলা থেকে আগত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং সম্মানিত সুধীমণ্ডলী, আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে দাওয়াতি কাজ করার পদ্ধতি। এ সম্পর্কে সংক্ষিপ্তকারে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। শিক্ষা প্রতিষ্ঠান এবং দাওয়াতি কাজ শিরোনামে দুইটি বিষয়। শিক্ষা প্রতিষ্ঠান দাওয়াতি কাজ বলতে শুধু বক্তব্য দেওয়া আর বক্তৃতা দেওয়াকে দাওয়াতি কাজ বুঝায় না। দাওয়াতি কাজ একটি সামগ্রিক বিষয় যেখানে বক্তব্যও যেখানে অন্তর্ভুক্ত, বক্তৃতা, লেখনি, আমল করা, একে অপরের সাথে হাসি মুখে কথা বলা, সব কিছুই দাওয়াতি কাজের অন্তর্ভুক্ত। দাওয়াতি কাজ বলতে কি বুঝায়? দাওয়াতি কাজের সংজ্ঞা হচ্ছে ইকামাতু শরিয়াত হাযা আদ-দীন ফিল আরদি ওয়া ইকামাতু আকাইদিহি ওয়া শারাইইহি ওয়া মাবাদিহি ওয়া আখলাকিহি কামা আন্নাহা তা'নি সিয়াগাতুল হায়াতিল বাশারিয়্যাহ
كلها بصيغة الربانية والعبودية لله تعالى وحده لا شريك له দাওয়াতি কাজ হচ্ছে এই জমিনের বুকে দীন ইসলামের শরিয়াতকে সুপ্রতিষ্ঠিত করা এবং ইসলামী আকীদা শরিয়াত এর নীতিমালা এবং ইসলামী আখলাকের সুপ্রতিষ্ঠিত করা অর্থাৎ শুধু মানুষের কাছে ইসলামের দাওয়াত তুলে ধরাই দাওয়াতি কাজের মূল উদ্দেশ্য নয় আকীদা আমলের সংশোধন এবং এর ভিত্তিতে মানুষের আখলাকের পরিবর্তনও দাওয়াতি কাজের অংশ অনুরূপভাবে এই দাওয়াতি কাজ শুধু মানুষের পরকালীন জীবনকেই সম্পৃক্ত করে না বরং তার দুনিয়াবী জীবন এবং পরকালী জীবন উভয় জীবনকেই লা শারীক আলাহ আল্লাহর দিকে সম্পৃক্ত করে এবং আল্লাহর দিকে অভিমুখী করে এই সামগ্রিক কাজকে বলা হয় দাওয়াতি কাজ বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে চারটি কর্মসূচি আছে তাবলিগ তানজিম তারবিয়াত তাজদিদে মিল্লাত প্রচার সংগঠন প্রশিক্ষণ এবং সমাজ সংস্কার এই চারটি কাজের সমন্বিত রূপ হচ্ছে দাওয়াতি কাজ এই দাওয়াতি কাজ যদি আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে করতে চাই তাহলে আমরা সেটা কিভাবে করব শিক্ষা প্রতিষ্ঠান সাধারণত দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আরেকটি হচ্ছে অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান কাঠামোগতভাবে আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকি পূর্বের যুগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই রকম ছিল না মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম সেখানে ছিল কোনো শায়খের অথবা কোনো মুহাদ্দিসের বাড়িতে শিক্ষা কার্যক্রম চালু ছিল যেহেতু ওটা সেই যুগের কথা আমি সেই যুগে যাচ্ছি না আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে চলি এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কীভাবে দাওয়াতি কাজ করতে পারি তার একটা রূপরেখা আমরা দাঁড় করাতে পারি আমি এখানে দশটি রূপরেখা দাঁড় করানোর চেষ্টা করেছি যার আলোকে একটি প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দাওয়াতি কাজ করতে পারি শিক্ষা প্রতিষ্ঠানে দাওয়াতি কাজ করার প্রথম উপায় হচ্ছে শিক্ষার্থীদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া সিরিয়ালের কিছু কথা আছে যেগুলো মানে অগ্রাধিকার সূত্রে কিছু আকপিস হতে পারে সর্বপ্রথম শিক্ষার্থীকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে হবে আল্লাহ ভীতি তাকে ছোটবেলা থেকেই তার মনের ভিতরে বদ্ধমূল করিয়ে দিতে হবে একজন শিশু যদি ছোটবেলা থেকেই আল্লাহকে ভয় করতে শিখে ছোটবেলাতে তার অন্তরে যেটা গেঁথে যায় ওটা আজীবন তার মনের ভিতরে গেঁথে থাকে মুহতারাম আমিরে জামাতের দর্শে একটা কথা শিখেছিলাম আল ইলমু ফিসসিগারি কানকশি ফিল হাজারি ওয়াল ইলমু ফিল কিবারি কানকশি ফিল বাহরি ছোটবেলার শিক্ষা হচ্ছে পাথরের উপরে খোদাই করার মতো আর বার্ধক্যকালের শিক্ষা হচ্ছে সমুদ্রের বুকে খোদাই করার মতো অর্থাৎ শিশুকালে মানুষ যেটা শেখে ওটা চিরস্থায়ী হয় যেমনভাবে পাথরে কোনো কিছু খোদাই করলে সেটা মিশে যায় না আর বার্ধক্যকালে কোনো কিছু শিখলে সেটা মানুষ তাড়াতাড়ি ভুলে যায় যেমনভাবে সমুদ্রের পানির উপরে আঁকিবুকি করলে কিছুই থাকে না অনুরূপভাবে এই শিক্ষার বদ্ধমূল করিয়ে দিতে হবে তাকে শৈশব থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরকে তিনি উপদেশ দিতেন তখন তিনি ছিলেন ছোট্ট বাচ্চা তিনি বলছেন কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গরীব আও আবিরু সাবিল তুমি দুনিয়াতে এমনভাবে বেঁচে থাকো যেন তুমি এই দুনিয়াতে একজন মুসাফির তোমাকে কেউ চেনে না আর নিজেকে সবসময় কবরের বাসিন্দা মনে করো এই ছোট্ট বাচ্চাকে তিনি মৃত্যুর ভয় দেখাচ্ছেন এই ছোট্ট বাচ্চাকে তিনি আল্লাহর ভয় শেখাচ্ছেন এই জন্য আকীদা আল্লাহর সাথে যদি পরিচয় করিয়ে না দেওয়া হয় আকীদার শিক্ষা যদি না দেওয়া হয় এই মানে এই শিশু বড় হয়ে তার ভিতরে আল্লাহ ভীতি ওইভাবে নাও থাকতে পারে এবং সে কখনোই আল্লাহ ভীতির উপরে বেড়ে উঠবে না যদি শৈশবে তাকে আল্লাহ ভীতি শেখানো না হয় দুই নম্বর হচ্ছে ইলমের আগে জ্ঞানের আগে আদব শিক্ষা দেওয়া অনেক আলেম আছে যারা বেয়াদব
অনেক আলেম আছে যারা এলেম অনুযায়ী আমল করতে পারে না, এলেমের ডিপো হয়ে বসে আছে, আচরণের মাধ্যমে মূর্খতা প্রকাশ পায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমার মা যখন আমাকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতেন, ওস্তাদের কাছে পাঠাতেন, তখন আমাকে বলতেন, তাআল্লামুল আদাব ক্বাবলা আন তুআল্লিমা দ্বীন, দ্বীন শেখার আগে তুমি আদব শিক্ষা করবে, আদব শিখতে হবে দ্বীন শেখার আগে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, আমরা মানুষকে এলেম শিখানোর আগে আদব শিক্ষা দিই, অর্থাৎ তার তারবিয়ত, তার আচার আচরণ আগে তাকে শিক্ষা দিতে হবে। আচরণ যদি শিক্ষা না দেওয়া হয়, এলেম তার ভিতরে ঢেলে কোনো লাভ হয় না। অনেক সময় অপাত্রে যদি আপনি ঘি ঢালেন, যেমন ওই ঘিটা নষ্ট হয়ে যায়, আর যদি পাত্রটাকে যদি সুন্দর করে পরিষ্কার করে সেখানে কোনো কিছু দামি জিনিস রাখেন, সেটার মূল্য অটুট থাকে, সেটার ঘ্রাণ বা সেটার মানে কার্যকারিতা অটুট থাকে। কিন্তু পাত্রই যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওখানে যতই মূল্যবান জিনিস রাখা হোক না কেন, তার কোনো মূল্য থাকে না, ওই মূল্যবান জিনিস মূল্যহীন হয়ে যায়, তাকে ফেলে দিতে হয়। এই জন্য একজন শিশুকে, একজন শিক্ষার্থীকে এলেম শিক্ষা দেওয়ার আগে পাঠদানের সাথে সাথে তার আচরণের দিকে বেশি লক্ষ্য রাখতে হবে। তিন, দিনে তারবিয়াত এবং সুপরিকল্পিত পাঠ্য সিলেবাস। দিনে তারবিয়াত যদি না থাকে, প্রতি প্রাতিষ্ঠানিক যদি দিনে তারবিয়াত যদি না থাকে, তাহলে শিশু গড়ে উঠবে না। আপনি যদি একটা মানে আপনি একটা সুন্দর চারা গাছ লাগিয়েছেন, সেখানে যদি আপনি বেড়া না দেন, তাহলে গরু এসে সেই চারাটা খেয়ে ফেলবে। অন্যভাবে যদি আপনি মনে করেন যে মানে ছেলে মেয়ে একসাথে প্রতিষ্ঠান করে আমি তাদেরকে তাকওয়ার শিক্ষা দিব, এই তাকওয়ার শিক্ষা কার্যকরী হবে না। দিনই পরিবেশ তাকে দিতে হবে, ওই তাকওয়ার পরিবেশ যদি তাকে দেওয়া না হয়, সালাতের ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক গুরুত্ব নেই, পর্দার ব্যাপারে প্রাতিষ্ঠানিক কোনো গুরুত্ব নেই, দাড়ি কাটতেছে শিক্ষক মানে ছাত্র দাড়ি কাটতেছে নাকি কাটতেছে না তার ব্যাপারে কোনো শাসন নেই, টাকনুর নিচে কাপড় পরিধান করলো নাকি টাকনুর উপরে কাপড় পরিধান করলো সেই ব্যাপারে কোনো খেয়াল নেই, ধূমপান করে নাকি সে মদ গাঁজাতে আসক্ত হয়ে আছে, এগুলোর ব্যাপারে কোনো যদি শাসন যদি না থাকে, তাহলে দিনই কার্যক্রম ব্যাহত হবে। অনুরূপভাবে পাঠ্য সিলেবাস সুপরিকল্পিত হতে হবে। পাঠ্য সিলেবাস যদি মানে দুনিয়ামুখী হয়, তাহলে তাদেরকে দিনমুখী করা কখনোই সম্ভব নয়। এই জন্য হাদিস ফাউন্ডেশন বোর্ড যেই শিক্ষা কার্যক্রম নিয়ে বাংলার জমিনে আবির্ভূত হয়েছে, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামী 10-15 বছরের মধ্যে এই বাংলাদেশে শিক্ষা সংস্কার হবে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যে তিনটি সংস্কার নিয়ে দাওয়াতি ময়দানে কাজ করে যাচ্ছে, তার অন্যতম একটি হচ্ছে শিক্ষা সংস্কার। আর পাঠ্য সিলেবাস বর্তমান এই নব্য জাহিলিয়াতের যে পাঠ্য সিলেবাস দেওয়া হয়েছে, এই সিলেবাস কখনোই মানুষকে আখিরাতমুখী করতে পারে না। এই জন্য হাদিস ফাউন্ডেশন শুরু থেকে একদম গোড়া থেকে যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাই এবং প্রাণ ভরে দোয়া করি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সিলেবাস পড়ানো হোক এবং এর মাধ্যমে আমাদের সন্তানরা দিনই শিক্ষায় গড়ে উঠুক। 4 নম্বর হচ্ছে ইলম এবং আমলের সমন্বয় থাকা। ইলম অর্জন করে কোনোই লাভ নেই যদি তার উপরে আমল না থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10টি আয়াত শিখতাম, ওই আয়াত মুখস্থ করে ওই আয়াতের উপরে আমল করার পরে পরবর্তী আয়াতগুলো জানার জন্য আমরা রাসূলের কাছে যেতাম। অর্থাৎ তারা দিন শিক্ষা করতেন তার উপরে আমল করার জন্য, আর আমরা জ্ঞান অর্জন করি বড় বড় চাকরি করার জন্য, জ্ঞান অর্জন করি বড় বক্তা হওয়ার জন্য, জ্ঞান অর্জন করি প্রসিদ্ধির জন্য, জ্ঞান অর্জন করি দুনিয়াবি স্বার্থ চরিতার্থ করার জন্য। আল্লাহর সন্তুষ্টি এবং এর উপরে আমল করার সুপ্ত বাসনা আমাদের হৃদয়ে অনুপস্থিত থাকে বলেই অনেক জ্ঞান অর্জন করা সত্ত্বেও আমাদের মাধ্যমে মানুষ ওই জ্ঞানের মাধ্যমে উপকৃত হচ্ছে না। কোনো আলেমের মধ্যে এলেম এবং আমলের যদি সমন্বয় না থাকে, ওই আলেম যত বড়ই আমল আলেম হোক না কেন, যত বড়ই এলেমওয়ালা হোক না কেন, তার মাধ্যমে সমাজের মানুষ কেন সে নিজেও উপকৃত হতে পারে না। এজন্য
এলেম এবং আমলের সমন্বয় থাকতে হবে। যিনি শিক্ষক হবেন তিনি যদি আমলদার না হন তাহলে শিক্ষার্থীদেরকে তিনি উৎসাহিত করতে পারবেন না। এবার আরো আলোচনা পরে আছে। এলেম এবং আমলের সমন্বয় যেন থাকে, ছাত্ররা যা কিছু শিখছে তার উপরে আমল করছে কিনা এই ব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নজরদারি অবশ্যই থাকতে হবে। চার নম্বর হচ্ছে আখিরাতমুখী জীবনের প্রতি দীক্ষিত করা শিক্ষার্থীদেরকে। তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করে তোমাদেরকে ভার্সিটিতে চান্স পেতে হবে, তারপরে তোমরা বিসিএস ক্যাডার হবে, তারপরে তোমরা বড় বড় চাকরি করবে, অমুক হ্যান্ডসাম ছেলের চাকরি করবে, তাকে যদি এই স্বপ্ন দেখান তাহলে সে কখনোই আলেম হতে চাইবে না, কখনোই সে আলেম হতে চাইবে না। আজকের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইভাবেই করে উঠছে, কি দিনী প্রতিষ্ঠান কি দুনিয়াবী প্রতিষ্ঠান, সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেই ছাত্রদেরকে দুনিয়ামুখী লোক দেখানো হয়, তাদেরকে দুনিয়ার প্রতি তাদেরকে দীক্ষিত করা হয়, আখিরাতমুখী করে তাদেরকে গড়ে তোলা হয় না, তাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দীক্ষা দেওয়া হয় না, তাদেরকে এলিমের প্রতি তাদেরকে উৎসাহিত করা হয় না আখিরাতের জন্য। তাদেরকে বলা হয় তোমার দুনিয়াও কামানোর দরকার আছে, দুনিয়ার বড় বড় চাকরি করার দরকার আছে, তাছাড়া তুমি দিনের কাজ করবা কিভাবে। এই রকম নেক্সট সুরাতে ধোকা দিয়ে আমাদের সন্তানরা বেদিন হয়ে যাচ্ছে। দাখিল পর্যন্ত ভালো ভালো, দাখিল পর্যন্ত সে ভালোই ভালো, সে দিন মানে দিন চর্চা করে, কিন্তু আলেম পড়ার পরে ভার্সিটিতে ভর্তি হয়ে সে বেদিন হয়ে যায়। অহরহ ঘটছে, যেটা আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখতে পাই, যে দাখিল পর্যন্ত মানে মানে পড়ছে, মিশকাত পর্যন্ত দিন দিন পড়ে বড় আলেম হব এতটুকুই, তারপরে কি করে, তারপরে মানে ভার্সিটিতে যাওয়ার পরে বড় বিসিএস ক্যাডার হব। মানে ওর ছোটবেলা থেকে ওর অন্তরে কোনো স্বপ্ন গেঁথে দেওয়া হয়নি, মানে শিক্ষকরা কোনো স্বপ্ন তাকে দেখাতে পারেনি, এই জন্য সে নিজের স্বপ্ন সম্পর্কে সন্ধিহান ছিল, বড় হয়ে এই জন্য সে পথভোলা হয়ে গেছে। এই জন্য ছাত্রদেরকে আখিরাতমুখী গড়ে তুলতে হবে, প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদেরকে মোটিভেশন করতে হবে আখিরাতের জন্য, দুনিয়ার জন্য নয়। ছয় নম্বর হচ্ছে সর্বদা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া এবং আজাবের ভয় দেখিয়ে পাপের পথ থেকে বিরত রাখা। শিক্ষাদানে প্রত্যেকটা পাঠদানে প্রত্যেকটা ক্লাসে আল্লাহ ভীতির কিছু কথা যেন থাকে, আল্লাহর ভীতি গল্পের ছলে হোক, উপদেশমূলক কোনো গল্পের মাধ্যমে হোক, আল্লাহ ভীতির কোনো কথা যেন থাকে। কোনো কারো ভিতরে যদি কোনো অন্যায় দেখা হয় তাহলে সেই আজাবের ভয় তাদেরকে দেখানো উচিত, তাদেরকে দেখানো উচিত, পাপ থেকে তাদেরকে নিরুৎসাহিত করা উচিত। কোনো শিক্ষক যদি ছাত্রদেরকে অন্তর থেকে একদম অন্তর থেকে যদি এই উপদেশগুলো দেন তাহলে প্রত্যেক দিন যদি সেই উপদেশগুলো শোনে এই উপদেশগুলো তার অন্তরে গেঁথে থাকবে এবং সে নেক কাজে অনুপ্রাণিত হবে। কোনো ছাত্র মানে ফজর সালাত আদায় করেছে কিনা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কিনা, মা বাবার সাথে সে কেমন আচরণ করে, তারপরে আত্মীয় স্বজনদের সাথে সে ভালো আচরণ করে কিনা, এগুলোর ব্যাপারে যদি খেয়াল রাখা হয় তাহলে অবশ্যই ওই ছাত্র নেক সন্তান হিসেবে গড়ে উঠবে। সাত নম্বর হচ্ছে দাওয়াতি কাজে যোগ্য সৈনিক হিসেবে গড়ে তোলার জন্য সংগঠন এবং প্রশিক্ষণের সুব্যবস্থা থাকা। দাওয়াতি কাজের যোগ্য সৈনিক হিসেবে গড়ে তোলার জন্য সাংগঠনিক একটা পরিবেশ যদি প্রতিষ্ঠানে যদি না থাকে ওই ছেলে শুধু জ্ঞানই অর্জন করবে কিন্তু জ্ঞান দ্বারা মানুষকে কীভাবে উপকৃত করতে হয় এটা সে জানবে না। এই জন্য জ্ঞান অর্জন করার পাশাপাশি ওই জ্ঞানের মাধ্যমে কিভাবে মানুষকে উপকৃত করা যায়, কিভাবে দাওয়াতি কাজ করা যায়, কিভাবে বক্তৃতা দেওয়া যায়, এই জন্য আঞ্জুমান ইসলাহুল বায়ান আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেই কাজগুলো আছে, তারপরে সাংগঠনিক শাখার মাধ্যমে প্রত্যেক সপ্তাহে তালি বৈঠকের ব্যবস্থা করা, তারপরে মানে সামষ্টিক পাঠের মাধ্যমে মানে পাঠচক্র করা, এগুলো পরিবেশ যদি না থাকে তাহলে ওই ছেলে শুধু মানে শিখবেই কিন্তু জ্ঞান কীভাবে বিতরণ করতে হয় ওটার ব্যাপারে সে অজ্ঞ থেকে যাবে। এজন্য তাদেরকে নিয়ে মাঝে মাঝে গ্রামে বের হওয়া এবং মানে কোনো মসজিদে গিয়ে সেখানে দাওয়াতি কার্যক্রম করা, তাকে বক্তৃতায় তুলে দেওয়া, প্রত্যেক দিন ফজরের পরে অথবা এশার পরে হাদিস পাঠ করানো, এর মাধ্যমে কী হবে তার মধ্যে বক্তৃতা দেওয়ার একটা যে প্রশিক্ষণ এটা সে মানে তৈরি হয়ে যাবে, তারপরে সে হাজার হাজার মানুষের সামনে কথা বলবে, দিনের পথে কথা বলবে। এই জন্য যোগ্য সৈনিক হিসেবে গড়ে তোলার জন্য সাংগঠনিক পরিবেশ এবং প্রশিক্ষণের ব্যবস্থা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে হবে।
আট নম্বর হচ্ছে পাঠ্যপুস্তকের বাহিরে বড় বড় আলেমদের বইপত্র পড়ায় অভ্যস্ত করার জন্য সমৃদ্ধ লাইব্রেরি থাকতে হবে। একটা প্রতিষ্ঠান যদি লাইব্রেরি না থাকে ওই প্রতিষ্ঠান একটা অযোগ্য প্রতিষ্ঠান, এই জন্য সমৃদ্ধ লাইব্রেরি থাকা প্রয়োজন। ছোট থেকে নিয়ে একদম বড় লেভেল পর্যন্ত প্রত্যেকটা শিশুর জন্য, প্রত্যেকটা লেভেলের জন্য তাদের উপযোগী বই লাইব্রেরিতে থাকতে হবে। যেন পাঠ্যপুস্তকের পাশাপাশি তার জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য অন্যান্য বই পড়তেও যেন অভ্যস্ত হয় এই ব্যবস্থা থাকতে হবে। নয় নম্বর হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের আলাদা কেয়ারে রাখতে হবে, আলাদা দৃষ্টি রাখতে হবে। ক্লাসের অনেক মেধাবী ছাত্র আছে, এদের প্রতি আলাদা দৃষ্টি রাখতে হবে, কারণ এরা সম্ভাবনাময়। এরা কোন দিকে যায় না যায়, এদের মানে এরা কি করে না করে এই ব্যাপারে শিক্ষকদের আলাদা দৃষ্টি যদি থাকে, আলাদা কেয়ারে যদি থাকে, তাহলে এই ছাত্র ভবিষ্যতে অনেক বড় হয়ে যাবে এবং শিক্ষকের এই অবদান কখনো বৃথা যাবে না। দশ নম্বর হচ্ছে প্রতিষ্ঠানে ইমানি পরিবেশ বজায় রাখা এবং শিক্ষক নির্বাচনে মুত্তাকি ও মুখলিস ব্যক্তিদের প্রাধান্য দেওয়া, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি সর্বশেষে নিয়ে এসেছি। ইমানি পরিবেশ বজায় রাখার জন্য ইমানদার লোকের প্রয়োজন। যদি ইমানদার যদি লোক যদি না থাকে প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠানের মানে কমিটির লোকজনই খারাপ, যেই শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে সেই শিক্ষকের চরিত্র খারাপ, ওই চরিত্রহীন শিক্ষকের মাধ্যমে কিসের দাওয়াতি কাজ করবে? হয়তো শুধু কলা কল আল্লাহ কল রসুল সে পড়বে, কিন্তু তার ভিতরে তো আমল নাই। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা তার শিক্ষকের কাছ থেকে কিছু শিখতে পায় না, এক রাশ ঘৃণা নিয়ে সে শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলে যায়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা নিয়ে কদাচিৎ সে চলে যেতে পারে। যেই জন্য যোগ্য শিক্ষক যদি গড়ে না ওঠে, যোগ্য শিক্ষককে যদি শিক্ষা প্রতিষ্ঠানে যদি গড়ে না তোলা হয়, তাহলে যোগ্য শিক্ষার্থী কখনোই গড়ে উঠবে না, দাওয়াতি কার্যক্রম কখনোই সম্ভব হবে না। আর দাওয়াতি কাজ মানে বার দাওয়াত দেওয়া, মাহফিল করা, তালি বৈঠক করা, এটা দাওয়াতি কাজ অবশ্যই, কিন্তু এটা একমাত্র দাওয়াতি কাজ নয়। দাওয়াতি কাজ হচ্ছে এই দাওয়াতের মাধ্যমে প্রভাবটা কতটুকু পড়েছে এই বিষয়েও লক্ষ্য রাখতে হবে। একজন শিক্ষক তাকে যদি যোগ্য করে গড়ে তুলতে হয় তারও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ তাকেও দিনমুখী হতে হবে, তাকেও আখেরাতমুখী হতে হবে। সে যদি ক্লাসে এসে যদি কোনো ছাত্রকে যদি মানে দুনিয়াবী কোনো প্রশিক্ষণ দেয়, দুনিয়াবী জীবনের প্রতি যদি অনুপ্রাণিত করে, তাহলে তার মাধ্যমে তো দাওয়াতি কাজ হওয়া কখনোই সম্ভব নয়। তিনি যতই লেবাসে হুজুর হোক না কেন, তিনি যতই লেবাসে তাকে যতই ভালো কিছু মনে হোক না কেন, এই জন্য মুখলিস এবং পরহেজগার মুত্তাকি শিক্ষক ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে দাওয়াতি কাজ করা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এই জন্য আমাদের শিক্ষকদেরকে আগে যোগ্য, পরহেজগার এবং আল্লাহ ভীরু হতে হবে, নিয়তকে খালিস করতে হবে। যারা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছেন তাদের অন্তর খালিস থাকতে হবে। মানে ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দাওয়াতি কাজ হয় না। আমরা অনেক দেখি অনেক ব্যবসায়িক শিক্ষার প্রতিষ্ঠান আছে, কিন্তু তাদের সামাজিক জীবনে তাদের কোনো ফাইন্ডিংস নাই। অনেক বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, অনেক মানে টাকা দিয়ে সেখানে পড়াশোনা করাতে হয়, ছেলে পড়াশোনা করে, কিন্তু দাওয়াতি ময়দানে তাদের কোনোই অবদান নেই। কিন্তু মানুষের মানে টাকা দিয়ে চলা এই যে গরিব গরিব যে মাদ্রাসাগুলো আছে, এগুলো থেকে বড় বড় আলেম তৈরি হয় অনেক সময়। এই জন্য যারা শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তুলবেন এবং যারা শিক্ষক হবেন তাদেরকে আগে দাওয়াতি কাজের মানসিকতা ঠিক করতে হবে, তবেই না শিক্ষা কার্যক্রম দাওয়াতমুখী হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সামগ্রিক কার্যক্রমকে আল্লাহমুখী করার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা তার জমিনে তাওহীদে ইবাদাহ অর্থাৎ আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যোগ্য হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুল কৌলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া গফুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে গিয়ে চলো, মাড়িয়ে বাধার পারাবার, শ্রান্তি দুপায়ে দলো, ফিরিয়ে আনো সাধিকার, ফিরিয়ে আনো সাধিকার। সামনে গিয়ে চলো, মাড়িয়ে বাধার পারাবার, শ্রান্তি দুপায়ে দলো, ফিরিয়ে আনো সাধিকার, ফিরিয়ে আনো সাধিকার।
আল্লাহর জমিনে আল্লাহর আইনে চলবে আদম সন্তান। আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে মোরানো আবনা এই গর্দান। আল্লাহর জমিনে আল্লাহর আইনে চলবে আদম সন্তান। আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে মোরা নোয়াবো না এই গর্দান। মোরা আল্লাহর সৈনিক, বাতিলের সাথে লড়বো দৈনিক। মোরা আল্লাহর সৈনিক, বাতিলের সাথে লড়বো দৈনিক। যেন রাসুলের পথে চলার ফিরে পাই অধিকার। সামনে গিয়ে চলো মাড়িয়ে বাধার পারাবার। শ্রান্তি দুপায়ে দলো ফিরিয়ে আনো সাধিকার, ফিরিয়ে আনো সাধিকার। শিরকের পথ ছেড়ে তাওহীদি পথ ধরে এসো জীবনের বাঁকে। বেদাতি মত ভুলে সুন্নার পাল তুলে ডাকো হাইদরি হাকে। শিরকের পথ ছেড়ে তাওহীদি পথ ধরে এসো জীবনের বাঁকে। বেদাতি মত ভুলে সুন্নার পাল তুলে ডাকো হাইদরি হাকে। পাড়ি দিয়ে সাগরে সাগরে সুন্নার ফিরি করি নগরে নগরে। নববী আদর সে মিটে যাবে হাহাকার। সামনে গিয়ে চলো মাড়িয়ে বাধার পারাবার। শ্রান্তি দুপায়ে দলো ফিরিয়ে আনো সাধিকার, ফিরিয়ে আনো সাধিকার। দাওয়াতের ময়দানে মুক্তির জয় গানে নবীনেরা হাউ আগুয়ান। আশা নিয়ে মনে প্রাণে জান্নাতের পানে ডাকো তাকে মঞ্জার বেঈমান। দাওয়াতের ময়দানে মুক্তির জয় গানে নবীনেরা হাউ আগুয়ান। আশা নিয়ে মনে প্রাণে জান্নাতের পানে ডাকো তাকে মঞ্জার বেঈমান। সাহাবার যুগ থেকে প্রেরণা নাও বুকে, সাহাবার যুগ থেকে প্রেরণা নাও বুকে। ফিরিয়ে আনো সোনালি দিন সেই রাশেদার। সামনে গিয়ে চলো মাড়িয়ে বাধার পারাবার। শ্রান্তি দুপায়ে দলো ফিরিয়ে আনো সাধিকার, ফিরিয়ে আনো সাধিকার। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বগুড়া নয় রাজশাহী বিভাগীয় অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই বিভাগীয় যুব সমাবেশে উপস্থিত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, জেলা দায়িত্বশীল বৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের জেলা দায়িত্বশীল বৃন্দ এবং সেই সাথে রাজশাহী বিভাগের আটটি জেলা থেকে আগত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সংগ্রামী কর্মী ও সুধী মণ্ডলী ভাইয়েরা, প্রশংসা রব্বুল আলামিনের যার অশেষ রহমতে আজকে এই বৃষ্টি স্নাত দিনে
এই বগুড়ার বিভিন্ন এলাকা থেকে এবং সাথে সাথে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে অনেক দূর দূরান্ত সফর করে আমরা বগুড়া জেলার একেবারে প্রাণকেন্দ্র সাতমাথাতে বগুড়া জেলা স্কুলের অডিটোরিয়ামে এসে একত্রিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের স্বার্থে আমাদেরকে এই কুরবানি করার তৌফিক দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আরও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রসারের দৃপ্ত চেতনা নিয়ে আজকে আমরা এই অডিটোরিয়ামে এসে উপস্থিত হতে পেরেছি। আমরা তার উদ্দেশ্যে সংক্ষেপে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটা জেলায় উপস্থিত হয়েছি যে জেলাটিকে বলা হয় উত্তরাঞ্চলের রাজধানী। শুধু উত্তরাঞ্চলের রাজধানী না, বলা যেতে পারে বাংলাদেশে যেই সমস্ত জেলাগুলো বিশেষভাবে আহলে হাদিসদের অধ্যুষিত সেই জেলাগুলোর মধ্যে অন্যতম জেলা হচ্ছে এই বগুড়া জেলা। সেই বগুড়া জেলাতে আজকে আমরা আমাদের কর্মী ভাইদের কাছ থেকে, দায়িত্বশীল ভাইদের কাছ থেকে, সুধী মণ্ডলীর কাছ থেকে কী প্রত্যাশা করছি এবং আমাদের মেসেজটা কী সেটা নিয়েই আজকে সংক্ষিপ্ত আমরা আলোচনা করব। প্রথমতে যে বিষয়টি বলতে চাইব, আমরা যারাই দাওয়াতি ময়দানে কাজ করছি আমাদেরকে অবশ্যই চোখ কান আগে খোলা রাখতে হবে। আমরা কোন পরিবেশে দাওয়াতি কাজ করছি, কেন দাওয়াতি কাজ করছি, কিভাবে আমাদের দাওয়াতটাকে এগিয়ে নিতে হবে, এ বিষয়ে অবশ্যই আমাদের চোখ কান খোলা রাখতে হবে। যদি আমরা প্রকৃত অর্থে দায়িত্বশীল হই, আমাদের দায়িত্ব পালন করার জন্য অবশ্যই এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, তারপরে সামনে এগোতে হবে। প্রথম কথা হচ্ছে এই, আমাদেরকে দেখতে হবে আমরা কোন পরিবেশে বর্তমানে আছি, আমাদের যুব সমাজ আজকে কোন অবস্থায় আছে, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই সমাজ কোন পথে চলছে। যদি আমরা এটাকে মোটা দাগে দুই ভাগে ভাগ করতে চাই তাহলে দেখতে পাবো এই সমাজের অধিকাংশ মানুষ দুই ধরনের জাহেলিয়াতের মধ্যে ডুবে আছে। একদল মানুষ তারা ডুবে আছে বস্তুবাদী জাহেলিয়াতের মধ্যে, তাদের কাছে দুনিয়াটাই সব কিছু, দুনিয়ার জন্য সব কিছু করাটাই তারা তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য বানিয়ে ফেলেছে। এই সমস্ত দুনিয়াদার মানুষ যারা রয়েছেন, বস্তুবাদী যারা চিন্তাধারা অধিকারী রয়েছেন, তাদের যেটা মূল দর্শন, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এটাই হচ্ছে আমাদের অধিকাংশ বস্তুবাদী যারা রয়েছেন তাদের চিন্তাধারার মৌলিক বক্তব্য। এই সমস্ত বস্তুবাদী যারা রয়েছেন, যারা দুনিয়াদার, তাদের কাছে হালাল হারাম বলে কিছু নেই, আল্লাহ রব্বুল আলমিনের কাছে দাঁড়াতে হবে এই জবাবদিহিতা যেহেতু নেই, এজন্য হালাল হারামের কোনো ভীতি তাদের মধ্যে নেই। কোনোটা তাদের কাছে ভালো লাগলেই সেটা তাদের কাছে ভালো, কোনোটা খারাপ লাগলেই তাদের কাছে সেটা খারাপ, অর্থাৎ তাদের নিজের বিবেক বিবেচনা অনুযায়ী তারা চলাফেরা করে, আর এ কারণে কোনো ধরনের বিধিনিষেধকে তারা মানতে চায় না। তাদের একটা আবার আদর্শ আছে, যারা বস্তুবাদী তারা বলে আমরা ধর্ম মানি না, কিন্তু তাদের একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম হচ্ছে বাক স্বাধীনতার ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে চিন্তার স্বাধীনতার ধর্ম। তারা মনে করে আমরা যা খুশি বলতে পারি, আমরা যা খুশি চিন্তা করতে পারি, যা খুশি করতে পারি, আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না, কারণ আমরা স্বাধীন মানুষ। আর এই কারণেই পৃথিবীর সমস্ত অপকর্ম করার পরেও তাদের মধ্যে কোনো প্রকার অনুশোচনা বোধ জাগ্রত হয় না। সম্মানিত উপস্থিতি, আজকের দুনিয়ায় যদি আমরা তাকাই আমরা দেখতে পাবো সারা দুনিয়া নগ্নতায় ভরে গেছে, সারা দুনিয়ায় অন্যায় অবিচারে ভরে গেছে, অথচ যারা এই সমস্ত কার্যক্রম চালাচ্ছেন তারা আবার এর পক্ষেই দলিল দিচ্ছেন। আপনারা জানেন বর্তমান বিশ্বে একটা মহামারীর মতো যে বিষয়টি দাঁড়িয়ে গেছে সেটি হচ্ছে সমকামিতার মহামারী। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই, আজকে যে বিশ্ব বলছে বাক স্বাধীনতা চাই, তারপরে চিন্তার স্বাধীনতা চাই, তারা বলছে যে চিন্তার স্বাধীনতার যেহেতু দিতে হবে, বাক স্বাধীনতা যেহেতু দিতে হবে, অতএব যদি কোনো ব্যক্তি সমকামিতার মতো অপরাধেও যুক্ত হতে চায় তাকেও স্বাধীনতা দেওয়া লাগবে। শুধু তাই না, আপনারা কয়েকদিন আগে দেখলেন সুইডেন নামে একটা দেশ আছে, যেই দেশে একজন ব্যক্তি যে কিনা এক্স মুসলিম, আগে মুসলিম ছিল এখন নাস্তিক হয়ে গেছে বা কাফের হয়ে গেছে, সেই ব্যক্তি সুইডেনের সেন্ট্রাল মসজিদ যেটা, সেই মসজিদের সামনে কোরআনকে পুড়িয়েছে এবং পদদলিত করেছে, এবং এই কাজটি সে করেছে আদালতের অনুমতি নিয়ে। সুইডেন আদালত তাকে অনুমতি দিয়েছে এই কাজটা তুমি করতে পারো।
এই নিকৃষ্ট ঘটনা ঘটানোর পরে সুইডেনের প্রধানমন্ত্রী বলছে যে আইনগতভাবে কাজটা সে ঠিক করেছে, কিন্তু এই কাজটা না করাটাই ভালো ছিল, এইভাবে না করাটাই ভালো ছিল, কিন্তু আইনগতভাবে কাজটা বৈধ। সম্মানিত উপস্থিতি, কেন বৈধ? বৈধ এই জন্য যে আমাদের বাক স্বাধীনতা থাকতে হবে, চিন্তার স্বাধীনতা থাকতে হবে। অথচ এই সুইডেনেই, সুইডেন কেন, সারা ইউরোপ আমেরিকাতে বর্তমানে জাকির নায়েকের প্রবেশাধিকার নিষিদ্ধ, অনেক বড় বড় আলেম এবং দায়ীদের প্রবেশাধিকার নিষিদ্ধ। কেন কেন আলেম, এই ইসলামী আলেমরা, মুসলিম আলেমরা বা ডাক্তার জাকির নায়েকের মতো দায়ীরা, তারা সমকামিতার বিরুদ্ধে কথা বলেছেন, সমকামিতার বিরুদ্ধে কথা বলেছেন, এই জন্য এই সমস্ত দেশে তাদের যাওয়া নিষিদ্ধ। একদিকে তারা বলছেন বাক স্বাধীনতা থাকতে হবে, আবার বলছে যে না, সমকামিতার বিরুদ্ধে কথা বলা যাবে না, পক্ষে বলতে হবে। অর্থাৎ তাদের যে কোনো অন্যায়ের পক্ষে কথা বলাটার নাম হচ্ছে বাক স্বাধীনতা, আবার তাদের কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার নাম হচ্ছে কি বলবো, সেটা একটা অন্যায়। আর এই কারণে তারা ইসলামের নামে কোনো বদনাম করুক কোনো সমস্যা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে কটূক্তি করা হোক তাতে কোনো সমস্যা নেই, আবার কোরআনকে পোড়ানো হোক, কোরআনকে পদদলিত করা হোক এতে কোনো সমস্যা নেই, সমস্যা আছে সমকামিতার বিরুদ্ধে কথা বললে। এই হচ্ছে আজকে আধুনিক এই বস্তুবাদী সমাজের এই নিফাকি মুনাফিকি শঠতা, তাদের এই প্রতারণার চিত্র। সম্মানিত উপস্থিতি, আরেক দিকে রয়েছে ধর্মীয় জাহেলিয়াত, এই বিষয়ে আমরা সবাই কম বেশি জানি। আজকে আমাদের ধর্মীয় সমাজ যেটা, সেই সমাজ কোরআন এবং সুন্নার কথা বললেও কোরআন এবং সুন্নাকে তারা কি প্রকৃত অর্থে অনুসরণ করেন? আবারও বলছি, আমাদের ধর্মীয় সমাজ, এই সমাজে ধর্মীয় মানুষের অভাব নেই, ধার্মিক মানুষের অভাব নেই, বিশাল বিশাল মাদ্রাসা আছে, বড় বড় আলেম ওলামা রয়েছেন যারা সারা বিশ্ব কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখেন। সেই আলেম ওলামারা যারা কোরআন এবং হাদিসের অনুসরণ করার কথা বলছেন, তারা কি প্রকৃত অর্থে কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করেন? আমার মনে হয় আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে বিষয়টা? আপনাদের আওয়াজটা এত নিচু গতির কেন? তার মানে এটা আপনারা সবাই জানেন, এই জন্য নতুন করে বলা লাগছে না, বিষয়টা আসলেই তাই। এই সমস্ত আলেম ওলামারা যারা আলহামদুলিল্লাহ দ্বীনের অনেক এলিম অর্জন করেছেন বটে, কিন্তু তাদের চিন্তাধারা বন্ধক দিয়ে রেখেছেন একটা মাজহাবের কাছে, চিন্তাধারা বন্ধক দিয়ে রেখেছেন একটা তরিকার কাছে, আর এ কারণেই তারা তাকলিদের সাক্ষী, অর্থাৎ একজন নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণের এই ফেতনার মধ্যে পড়ে যেয়ে তারা তাদের যে মৌলিক যে জ্ঞান, জ্ঞানের চর্চা থাকার কথা ছিল কোরআন ও হাদিসের পক্ষে, সেই জ্ঞানটা তারা ব্যয় করছেন তাদের মাজহাব রক্ষার স্বার্থে, অথবা তাদের তরিকা রক্ষার স্বার্থে, অথবা নিজ নিজ স্বার্থ রক্ষার স্বার্থে। ফলশ্রুতিতে তাদের মধ্যে ইত্তিবায়ে সুন্নাতের কোনো দিক দিশা দেখা যায় না। অপরদিকে আরেক দল রয়েছে মূর্খ সমাজ, মূর্খ যারা ধার্মিক তাদের মধ্যে শির্ক বেদাতের কোনো বাসবিচার নেই, তাদের কাছে শির্কটাই তাওহীদ, তাওহীদটাই শির্ক, তাদের কাছে বেদাতটাই সুন্নাত, সুন্নাতটাই বেদাত। আপনি যখন সুন্নাতের কথা বলবেন তখন তারা বলবে এটা বেদাত, যখন তাদের কাছে বেদাতের কথা বলবেন তখন বলবে না এটা সুন্নাত। এই হচ্ছে আমাদের ধর্মীয় জাহেলিয়াতের বর্তমান অবস্থা। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলে যুবসংঘ বাংলার মাটিতে কেন কাজ করছে? বাংলার বুকে 1978 সাল থেকে এই আন্দোলন এই জন্যই কাজ করছে, আমরা চাই এদেশের বুকে এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো মাঝহাবি সংকীর্ণতাবাদ। অর্থাৎ এই বস্তুবাদী জাহেলিয়াত এবং সাথে সাথে ধর্মীয় জাহেলিয়াতকে দূর করে এখানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সেই বিশুদ্ধ ইসলাম, যে ইসলাম আখেরাতমুখী ইসলাম, সেই ইসলামের পক্ষে কাজ করার জন্যই বাংলাদেশ আহলে যুবসংঘে ময়দানে কাজ করে যাচ্ছে। যারা আমরা যুব সমাজ রয়েছি, বাংলাদেশ আহলে যুবসংঘের কর্মী যারা রয়েছি, তাদেরকে অবশ্যই আমাদের এই চ্যালেঞ্জগুলো মাথায় রেখে তারপরেই সমাজের বুকে কাজ করতে হবে, সমাজ সংস্কারের ময়দানে আমাদের কার্যক্রম চালাতে হবে। সম্মানিত উপস্থিতি, কিভাবে আমরা এই জাহেলিয়াতকে মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করব, কিভাবে এই সমাজ সংস্কারের কঠিন ময়দানে আমরা নিজেদেরকে প্রস্তুত করব, এ বিষয়ে আমরা এবার আসি। প্রথমত আমাদেরকে অবশ্যই আগে নিজেকে প্রস্তুত করতে হবে, যে বিষয়ে আমাদের দপ্তর সম্পাদক ভাই আব্দুর রউফ অলরেডি বলে গেছে, কর্মীদের গুণাবলী কী হওয়া উচিত, কিভাবে আমরা নিজেদের প্রস্তুতি গ্রহণ করব যদি সমাজ সংস্কারের এই কঠিন ময়দানে নিজেদেরকে আত্মনিয়োগ করতে হয়, মর্দ মুজাহিদ হিসাবে নিজেদেরকে
নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই নিজেকে আগে গঠন করতে হবে। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো, তাই না? পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে আগে গড়তে হবে। আর এজন্য কর্মীদের কমপক্ষে চারটি গুণ অবশ্যই থাকতে হবে। প্রথম গুণ, তাদেরকে অবশ্যই সর্বদা জ্ঞান অর্জনে ব্যাপৃত থাকতে হবে। জ্ঞান অর্জনের কোনো শেষ নেই। আপনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বলে আপনার জ্ঞান অর্জন করার শেষ, এটাই কি কথা? জ্ঞান অর্জনের কোনো শেষ নেই। জ্ঞান অর্জনের মৌলিক দুটো উদ্দেশ্য থাকে, একটা সেটা হচ্ছে হককে জানা, সত্যকে জানা, দ্বিতীয়ত যেটা বাতিল যেটা মিথ্যা সেটা কি চিনতে পারা। আপনি শুধু সত্যকেই জানলেন কিন্তু মিথ্যাকে আপনি চিনলেন না, তাহলে আপনি নিঃসন্দেহে একদিন ফাঁদে পড়ে যাবেন। আপনি সত্যের জ্ঞান অর্জন করেছেন, আকিদা মানহাজের জ্ঞান আপনি অর্জন মোটামুটি করার চেষ্টা করেছেন, কিন্তু সমাজের বাতিল ফেরকাগুলো সম্পর্কে আপনার তেমন কোনো ধারণা নেই। এই যদি আপনার অবস্থান হয় তাহলে দেখা যাবে আপনাকে একামতের দিনের নাম করে যারা রাষ্ট্র ক্ষমতা অর্জনের জন্য লোক দেখাচ্ছে এই সমস্ত ভাইরা একদিন এসে আপনাদেরকে প্রতারিত করে বিভ্রান্ত করে ফেলবে। যদি আপনি ফেতনা সম্পর্কে সতর্ক না হন তাহলে আজকের যুগের আহলে কোরআনরা অথবা হিজবুত তাওহিদরা অথবা কাদিয়ানিরা একদিন না একদিন আপনাকে পদভ্রষ্ট করে ফেলবে যদি আপনি তাদের পরিচয় সম্পর্কে না জানেন। আপনাকে অবশ্যই সত্যের জ্ঞান অর্জন করতে হবে, সেই সাথে সাথে বাতিল ফেরকা সম্পর্কেও সুস্পষ্ট ধারণা রাখতে হবে যদি সমাজ সংস্কারের ময়দানে আপনাকে কাজ করতে হয়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে কাজটি আমাদের জন্য অপরিহার্য সেটি হচ্ছে আত্মশুদ্ধির কাজ, যেই আত্মশুদ্ধি সম্ভব একমাত্র আমলে সালের মাধ্যম দিয়ে। যত বেশি আপনি আমলে সালে করবেন, যত বেশি সৎ আমল করবেন, তত বেশি আপনার সাথে আল্লাহর সম্পর্ক দৃঢ় হবে। যত বেশি আল্লাহর সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে তত বেশি আপনার অন্তরটা পরিশুদ্ধ হবে। এজন্য আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুদলিম, তোমরা সৎ আমলের দিকে অগ্রসর হও আধার রাতের মতো ফেতনা ছড়িয়ে পড়ার আগেই। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, এমন একটা সময় আসবে, এমন একটা ফেতনার যুগ আসবে যেই সময় মানুষ সকাল করবে ইমানদার হয়ে আর তার রাতটা হবে কাফের অবস্থায়। ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু কাফিরান ওয়ায়ুমসি মুমিনান, অথবা সে তার বিকালটা করবে ইমানদার অবস্থায় আবার সকালটা হবে কাফের অবস্থায়। ইয়াবিউ রাজুলু দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া, কোনো ব্যক্তি তার দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার নানা স্বার্থের বিনিময়ে। এই যুগ কি এখন আসে নাই? সম্মানিত উপস্থিতি, আমলে সলে যত বেশি সম্ভব ফরজ এবং নফল আমলগুলো সাধ্যমতো করার চেষ্টা করবেন। বিশেষ করে সালাতের বিষয়ে আমাদের ভাইরা গুরুত্ব দিয়ে গেছেন, সালাতের বিষয়ে যেন আমরা কেউ গাফেল না হই। সালাতের বিষয়ে যখনই গাফেল হয়ে যাব, যখনই এই জায়গায় গাফেলিতে চলে আসবে অন্য অন্য সমস্ত জায়গায় গাফেলিতে চলে আসবে, এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাসূল কি বলছেন, আইউল মা ইউহাসাবিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত, কিয়ামতের দিন সবার আগে বান্দার হিসাব করা হবে সালাতের হিসাব। যদি সালাতের হিসাব ঠিক থাকে বাকি হিসাবগুলো সহজ হয়ে যাবে, যদি সালাতের হিসাব গরমিল হয়ে যায় তাহলে বাকি হিসাবগুলো কঠিন হয়ে যাবে। এজন্য সৎ আমলে আমাদেরকে সর্বদা ব্যাপৃত নিজেদেরকে রাখতে হবে। তিন নম্বর যে বিষয় সেটি হচ্ছে আখলাক। আপনার আকিদাও ভালো, আপনার জ্ঞানও আছে, আপনি আমলে সলেও করেন, কিন্তু আপনার আখলাক নেই, আপনার আদর্শ নেই, আপনার চরিত্র নেই। এই চরিত্র না থাকার কারণে, আদর্শ না থাকার কারণেই আমাদের বহু ভাই তারা দিনের পথে আসার পরেও, সমাজ সংস্কারের ময়দানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরেও তারা কিন্তু আজকে ছিটকে গেছে। মৌলিক কারণ হচ্ছে এই আখলাকহীনতা, আদর্শহীনতা। যে আদর্শ থাকা দরকার ছিল, সাহাবায়ে কেরামের মতো আদর্শ, সেই আদর্শের জায়গা থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। আমাদের মধ্যে আদালত নেই, আমাদের মধ্যে সততা নেই, আমানতদারিতা নেই, আমাদের মধ্যে বহু জায়গায় ত্রুটি রয়ে যাচ্ছে আখলাকের জায়গা থেকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন শেখ আলবানির একটা বক্তব্য, তিনি বলছেন, আমি আগে মনে করতাম যে মুসলিম উম্মার মধ্যে বিভক্তির একটা বড় কারণ হচ্ছে আকিদাগত মিল না থাকা, কিন্তু এখন আমার মনে হয় যে আখলাকের জায়গা থেকে আমাদের এই অধঃপতন এটাও আমাদের অনেকের একটা বড় কারণ। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা আমরা যেন সাধ্যমতো বোঝার চেষ্টা করি, কারণ আজকের যুগ আখলাকহীনতার যুগ, আজকের যুগ হচ্ছে আদর্শহীনতার যুগ। আপনি ভালো ভালো কথা বলতে পারেন বটে, কিন্তু আপনার কথার সাথে কাজের কোনো মিল হচ্ছে না, তার মানে কি আপনার মধ্যে আখলাক নেই, আপনার সে আদর্শ আসলে আপনার জীবনে নেই, খামাখা বলে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আখলাকটা আমাদের অত্যন্ত জরুরি একটা গুণাবলী, যেটা যুবসংঘের প্রত্যেকটা কর্মীর অবশ্যই থাকা জরুরি। সর্বশেষ যেটা সেটা হচ্ছে আল ইস্তিকামা, যেটা আমি বারবার বলি, আল ইস্তিকামা মানে টিকে থাকা।
আপনি যে ইলম অর্জন করেছেন, যে আমল সালেহ করছেন, অথবা আপনি যে আদর্শ অর্জন করেছেন, চরিত্র অর্জন করেছেন, যে আখলাক অর্জন করেছেন, এটার উপর টিকে থাকা, টিকে থাকাটা অত্যন্ত কঠিন কাজ। টিকে থাকাটাই আমাদের সবচেয়ে কঠিন কাজ। শয়তান আমাদের প্রতিনিয়ত পদভ্রষ্ট করার জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে কোনো ফাঁদ দিয়ে আমাদেরকে প্রতারিত করার চেষ্টা করছে, কখনো অর্থের ফাঁদ, কখনো পদের ফাঁদ, কখনো নানা রকম ফাঁদ দিয়ে আমাদেরকে চেষ্টা করছে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। আর এই ফাঁদে পড়ে আমাদের বহু যুবক ভাই দিনের পথে আসার পরে আবারও বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। আমরা আপনাদের প্রতি অনুরোধ করব, এই চারটি বিষয় যেন আমরা মনে রাখি, এলেম, আমল, আখলাক এবং ইস্তেকামাত, এই চারটি বিষয় যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা নিজেদের প্রস্তুতি, সেই ইস্তেদাদ আমরা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে জামাতবদ্ধ প্রচেষ্টা। প্রথম যে বিষয়টি বলেছিলাম দক্ষ জনশক্তি তৈরি, দ্বিতীয় বিষয়টি হচ্ছে জামাতবদ্ধ প্রচেষ্টা, ঐক্যবদ্ধ প্রচেষ্টা। দক্ষ জনশক্তি এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা, এই দুইয়ের সম্মিলনেই একটি সমাজকে সংস্কার করার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারবো, নতুবা পারবো না। হয়তোবা আমাদের আখলাক আছে, আমাদের সব কিছুই আছে, আমাদের দক্ষ জনশক্তি আছে, কিন্তু দক্ষ জনশক্তির মধ্যে পারস্পরিক ঐক্য নাই, জামাতবদ্ধতা নেই, তাহলে এই দক্ষ জনশক্তি আমাদের বিশেষ কোনো কাজে আসবে না। এই জন্য দক্ষ জনশক্তি থাকার সাথে সাথে আমাদের মধ্যে অবশ্যই ঐক্য থাকতে হবে, জামাতবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে, তবেই আমরা ময়দানে সফলতা অর্জন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আমাদেরকে জামাতবদ্ধ থাকার জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন এবং উৎসাহিত করেছেন। আল্লাহ বলছেন সূরা সফের 4 নম্বর আয়াত, সূরা সফটা আমাদের সিলেবাসের একটা আয়াত, আমরা সবাই জানি এই সূরা সফের প্রত্যেকটা আয়াতই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দিকেই বলা হয়েছে ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীন ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় আমাদেরকে উৎসাহিত করছেন, আল জামাতুর রহমাতুন ওয়াল ফুরকাতু আযাব, জামাতবদ্ধ জীবন মানে রহমতের জীবন এবং বিচ্ছিন্ন জীবন মানে হচ্ছে আযাবের জীবন। এ বিষয়ে আমাদের ধারণার কোনো ঘাটতি থাকার কথা না। অসংখ্যবার আমরা বলেছি, অসংখ্যবার আমরা শুনেছি জামাতবদ্ধ জীবন কেন এত জরুরি, তারপরেও এ বিষয়টি আমাদেরকে বারবার বলতে হয়, আমাদের দায়িত্বশীলদেরকে বারবার স্মরণ করে দিতে হয়, কারণ শয়তান আমাদের তো পিছিয়ে লেগে আছে, সবসময় চেষ্টা করছে হকপন্থী মানুষ যেন কোনো মতে ঐক্যবদ্ধ হতে না পারে, যারা বাতিলপন্থী তাদের পিছনে শয়তান এ বিষয়ে অন্তত তাদেরকে অন্তত প্রতারিত করার চেষ্টা করে না, কারণ বাতিল পন্থায় যদি তারা ঐক্যবদ্ধ থাকে তাহলে শয়তানের পক্ষে লাভ, কিন্তু যারা হকপন্থী তারা যদি ঐক্যবদ্ধ থাকে, একদিকে তারা হকপন্থী তারপরে আবার ঐক্যবদ্ধ, এই দুইটা শক্তি যদি একসাথে মিলে যায় নিঃসন্দেহে শয়তানের উদ্দেশ্য সফল হবে না। আর এই কারণে শয়তান সবসময় চায় ইমানদার যারা রয়েছেন, যারা হকপন্থী রয়েছেন, তারা যেন বিশৃঙ্খল অবস্থায় থাকে, তারা যেন পরস্পর বিভক্ত অবস্থায় থাকে, পরস্পরের সমালোচনায় লিপ্ত থেকে তারা যেন নিজেদেরকে ক্ষয় করে ফেলে, এটাই কিন্তু শয়তানের মৌলিক টার্গেট। আর এই কারণে আপনাদেরকে বারবার স্মরণ করে দিতে হচ্ছে, সম্মানিত উপস্থিতি, সঙ্গবদ্ধ শক্তি না থাকার থাকার উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু না থাকার ক্ষতিটা কি? না থাকার প্রথম যেটা ক্ষতি সেটা হচ্ছে একটা নেতৃত্বহীন সমাজ কখনো সমাজে কোনো বলিষ্ঠ কোনো ভূমিকা রাখতে পারে না। একটা নৌকায় যদি নাবিক না থাকে ওই নৌকা কখনো গন্তব্যে পৌঁছাতে পারে? একটা নদীতে নৌকা চলছে কিন্তু সেই নৌকার কোনো নাবিক নাই, সেই নৌকা কখনো গন্তব্যে পৌঁছাতে পারবে? এই বিশাল আহলে হাদিস জামাত যারা হকের দাওয়াত প্রচার করে যাচ্ছে, সেই আহলে হাদিস জামাতের যদি কোনো নেতৃত্ব না থাকে তাহলে এই জামাত কখনো লক্ষ্য পানে পৌঁছাতে পারবে? এই বাস্তবতা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, একটা শক্তি, জামাত যে একটা শক্তির নাম, একজন মিলে একটা কাজ করেন আপনি এবং সেই কাজটাই আপনি 10 জন মিলে করেন, নিঃসন্দেহে কার কাজটা বেশি ফলপ্রসূ হবে? 10 জন মিলে যে কাজটা করছেন সেটাই ফলপ্রসূ হবে, তাই না? আজকে আমরা 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলা, যেটা সবাই বলি, তাই না? এই কথাটাকে আমরা ব্যয় করছি বাতিল কাজে। গতকালকে আমরা নীলফামারিতে ছিলাম, সেখানে এক মুরব্বী এসে বলছে যে দলবদ্ধভাবে মোনাজাত করলে সমস্যাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি করেন নাই, তাই সমস্যাটা কি? আমরা সবাই মিলে একটা কাজ করলে নিঃসন্দেহে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, মোনাজাতে দলবদ্ধ মোনাজাতের দলিল হচ্ছে এইটা। সম্মানিত উপস্থিতি, দলিলটা যে জায়গায় দলিল দেওয়ার যোগ্য না সেই জায়গায় আমরা দিচ্ছি, কিন্তু যেখানে দেওয়ার প্রয়োজন সেইখানে আমরা এই দলিল আর ব্যবহার করছি না।
তখন আমরা আবার উল্টো কথা বলছি। সম্মানিত উপস্থিতি, তাহলে মৌলিক বিষয়টা হচ্ছে কি, নেতৃত্ব একটা গুরুত্বপূর্ণ একটা সম্পদ, নেতৃত্ব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি ছাড়া কোনো জাতি তাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারে না। আমি এই ধরনটা মাঝে মধ্যে দিই। আপনারা জানেন বাংলাদেশে একটা বড় জনগোষ্ঠী রয়েছে রোহিঙ্গা, তাই না? রোহিঙ্গাদেরকে চেনেন তো আপনারা? এই রোহিঙ্গাদের জনসংখ্যা কিন্তু বাংলাদেশ মিলে বা বাংলাদেশের বাইরেও কিন্তু এদের জনসংখ্যা মোটেও কম না। কিন্তু এই রোহিঙ্গা জাতির ইতিহাসে যেটা দেখা যায়, এরা কখনোই সেইভাবে সংগঠিত ছিল না এবং এদের নির্দিষ্ট কোনো নেতৃত্ব নাই। এই নেতৃত্ব না থাকার কারণে তারা নিজ দেশে যেমন লজ্জিত, নিজ দেশে যেমন বিতাড়িত, তেমনইভাবে বিশ্বে যেখানেই তারা থাকুক না কেন, কোনো জায়গাতেই তারা তাদের অবস্থান করে নিতে পারে নাই, কোনো সম্মানজনক অবস্থানে তারা কখনোই থাকতে পারে নাই, কারণ তাদের বিশেষ কোনো নেতৃত্ব নেই। আপনারা কি বলতে পারবেন রোহিঙ্গাদের নেতা কে বর্তমানে? আপনাকে যদি বলি মিয়ানমারের নেতা কে, তাহলে অং সান সুকির নাম আপনি বলে দেবেন। কিন্তু যদি আপনাকে বলা হয় রোহিঙ্গাদের নেতা কে, রোহিঙ্গাদের কোনো নেতার নাম আপনি বলতে পারবো না, আমিও বলতে পারবো না। আবার কাদিয়ানিদের নাম আপনারা শুনেছেন, এই কাদিয়ানির সংখ্যায় কিন্তু সারা বিশ্বে খুবই কম। কিন্তু বিশ্বের এমন একটা দেশ নাই যেই দেশে কাদিয়ানিদের কোনো সেন্টার নেই। আমাদের আহলে হাদিসদের সংখ্যায় বাংলাদেশে 4 কোটির মতো আমরা বলে থাকি, 3 থেকে 4 কোটি। সারা বিশ্ব মিলে কাদিয়ানিদের 3 থেকে 4 কোটি জনসংখ্যা হবে কিনা সন্দেহ, কিন্তু তাদের সারা বিশ্বব্যাপী কার্যক্রম, কারণ তারা সুসংগঠিত। পাকিস্তানে তাদের একজন আমির রয়েছেন, সে আমিরের অধীনে সারা বিশ্বব্যাপী তারা সুসংগঠিত, এই কারণে সংখ্যায় অল্প হওয়া সত্ত্বেও সারা বিশ্বকে তারা আজকে নাচাচ্ছে। অনুরূপভাবে ইসরায়েলিদের বিষয় আপনারা জানেন, ইহুদিদের বিষয় আপনারা জানেন, তাদের সংখ্যা খুবই কম, তারা কিন্তু সুসংগঠিত হওয়ার কারণে আজকে সারা বিশ্বকে তারা নাচিয়ে বেড়াচ্ছে। সম্মানিত উপস্থিতির, নেতৃত্ব ছাড়া কখনো সুসংগঠিত সুশৃঙ্খল জাতি কখনো গঠিত হয় না। আহলে হাদিস জামাত নেতৃত্ব শূন্য থাক, এটা কি আপনারা চান? আলেম অনেক হতে পারে, ইমাম অনেক হতে পারে, কিন্তু নেতৃত্ব একটাই হয়, নেতৃত্ব খুবই কমই হয়, কারণ নেতৃত্ব দেওয়ার মতো মানুষও কম। নেতৃত্ব দেওয়াটাকে আমরা একটা বলি, এটা একটা রহমতের বিষয়। নেতৃত্বের দায়িত্ব যাদের উপর আসে, যাদের মধ্যে প্রকৃত অর্থে নেতৃত্বের গুণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের মধ্যে নেতৃত্বের গুণ দিয়েছেন, নিঃসন্দেহে তারা সমাজের এক একটা রহমত। কারণ তারা যদি সঠিকভাবে নেতৃত্ব দেন, এই সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে। যদি নেতা সঠিক না হয়, তাহলে সমাজটাও যে নষ্ট হবে, এতে কোনো সন্দেহ অবকাশ আছে? এই জন্য নেতৃত্বকে অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। নেতৃত্ব জিনিসটাকে এত হেলাফেলা করলে চলবে না। আপনারা মনে করবেন নেতৃত্ব মানেই ওই আওয়ামী লীগ বিএনপির নেতৃত্ব, যেগুলো টাকা পয়সা দিয়ে পদ কিনে নেতা হয়, এই সমস্ত নেতৃত্বের কথা আমরা বলছি না। আমরা সেই নেতৃত্বের কথা বলছি যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সমাজকে পরিচালনা করবেন, যাদেরকে বলা হয় মুজাদ্দিদ, এই সমস্ত মানুষদের কথা আমরা বলছি, যাদের কারণে এই সমাজ সুন্দর হয়, যাদের কারণে এই সমাজ বিশুদ্ধ ইসলামের পথে পরিচালিত হয়, সেই নেতৃত্বের কথা আমরা বলছি। সম্মানিত উপস্থিতি, উমর রাদিয়াল্লাহু আনহু বহু আগে এই বাস্তবতা অনুভব করেছিলেন বলেই তিনি আমাদের সামনে স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন, লা ইসলামা ইল্লা বি জামাআতিন, ইসলাম হয় না জামাত ছাড়া, ওয়ালা জামাতা ইল্লা বি ইমারাতিন, কোনো জামাত হয় না নির্দিষ্ট আমির ছাড়া, ওয়ালা ইমারাতা ইল্লা বি তাআতিন, এবং ইমারত প্রতিষ্ঠিত হয় না, কোনো ব্যক্তি আমির হয়েও কোনো কাজে আসে না যদি তার অধীনে কিছু ব্যক্তি না থাকে, অনুসরণকারী না থাকে। এই বাস্তবতা বহু আগেই উমর রাদিয়াল্লাহু আনহু বলে গিয়েছিলেন। একটা উদাহরণ দেওয়া যায়, একটা মসজিদের উদাহরণ, একটা মসজিদে যদি একজন ইমাম থাকেন, অথবা এটাই ধরে নেন যে মসজিদে ধরেন আসরের সালাত আদায় করতে গিয়েছেন মুসল্লিরা, কিন্তু সবাই যে সেখানে যার যার মতো সালাত আদায় করছেন, ওই মসজিদের মুসল্লিদেরকে আমরা কি বলবো এক জামাতভুক্ত মুসলমান? একই মসজিদে কিন্তু তারা এসেছেন, তাদের লক্ষ্যও একটাই, কিন্তু তাদের আমি কোনো আমির নাই, কোনো নির্দিষ্ট নেতা নেই, তাহলে ওটাকে কখনো জামাত বলা যাবে? ঠিক একইভাবে একজন ইমাম সামনে আছেন, কিন্তু তার পিছনে কেউ আনুগত্য করছে না, কেউ তাকে অনুসরণ করছে না, তাহলে ওটা কি জামাত বলা যাবে? জামাত কখন হবে? যখন একজন আমির থাকবেন এবং একজন আমিরের অনুসরণ করা হবে, তখনই সেটা একটা জামাত হবে এবং সেটা তখনই একটা কার্যকর শক্তি হবে। সম্মানিত উপস্থিতি, এখন কিছু প্রশ্ন আসে, যে প্রশ্নগুলোর উত্তর অনেক সময় আমরা বাধাগ্রস্ত হয়ে যাই। আমাদের মধ্যেই মাশাআল্লাহ তৈরি হয়ে গেছেন অনেক মুফতিয়ানে কেরাম, তারা এই বিষয়ে অনেক ফতোয়া দিয়ে আমাদেরকে অলরেডি বিভ্রান্ত করে ফেলেছেন, আমাদের বহু যুবক ভাইকে তারা বিভ্রান্ত করে ফেলেছেন। তাদের একটা বক্তব্য হচ্ছে এই যে কোরআন এবং হাদিসে যে জামাতবদ্ধভাবে থাকতে বলা হয়েছে, এই জামাত সেই জামাত নয়,
এই জামাত এই সংগঠনকে সেই জামাত বলা যাবে না। জামাত মানে কি? জামাত মানে হচ্ছে রাষ্ট্রীয় জামাত। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা আমাদেরকে বিভ্রান্ত করে ফেলেছে। আবার অনেকে বলছেন না জামাত মানে হচ্ছে জামাতুস সাহাবা, আলাইকুম বিল জামা ওয়াইয়াকুমুল ফুরকা, যে বিষয়গুলো বলা হয়েছে আল্লাহর রাসূল যে বারবার জামাতবদ্ধ থাকতে বলেছেন, এই ব্যাখ্যাগুলো তার কাছে হচ্ছে, তাদের কাছে হচ্ছে, এটা হচ্ছে সাহাবীদের জামাত, এটা হচ্ছে রাষ্ট্রীয় জামাত। এই সমস্ত কথা যেগুলো বলা হচ্ছে নিঃসন্দেহে আমাদেরকে বিভ্রান্ত করার জন্যই বলা হচ্ছে। আমরা কখনোই বলি না এগুলো জামাত নয়, রাষ্ট্রীয় জামাত মানে হচ্ছে সর্বোচ্চ জামাত। যদি রাষ্ট্রীয় জামাত প্রতিষ্ঠিত এই বাংলাদেশে হতো তাহলে কি আমাদের অবস্থা নিঃসন্দেহে আরও ভালো হতো না? আমরা অবশ্যই কামনা করি রাষ্ট্রীয় জামাত প্রতিষ্ঠিত হোক, কিন্তু রাষ্ট্রীয় জামাত কি বর্তমানে যেটা আছে এটা কি রাষ্ট্রীয় জামাত বলা যাবে? এই রাষ্ট্রীয় জামাতের অনুসরণ করলে আমরা কি সুপথ পাবো নাকি বিপথে চলে যাব? এই জামাত নিঃসন্দেহে রাষ্ট্রীয় জামাত যদি আমরা ধরে নেই তাহলে আমাদেরকে আনুগত্য করতে হবে বর্তমানে যে সমস্ত সেকুলার শাসকরা রয়েছেন তাদেরকে আনুগত্য করতে হবে। আর একজন সেকুলার শাসককে আনুগত্যের মাধ্যম দিয়ে কখনোই আমরা ইসলামের পথে পরিচালিত হতে পারবো না, এতে কোনো সন্দেহের অবকাশ আছে? সম্মানিত উপস্থিতি, আবার যদি বলেন জামাতুস সাহাবা, এটা হচ্ছে সাহাবিদের জামাতের কথা বলা হচ্ছে, তাহলে এই সাহাবিদের জামাত যদি আমি বলি তবুও এই কথাটা এখানে বাস্তবসম্মত হবে না, কারণ বর্তমানে কি সাহাবিরা জীবিত আছেন? সাহাবিদের আদর্শ জীবিত আছে কিন্তু কোনো সাহাবি কি জীবিত আছেন? সাহাবিরা কি জীবিত আছেন? তাহলে আমরা অনুসরণ করবো কার? অবশ্যই সেটা ট্যাঞ্জিবল হতে হবে, প্র্যাগম্যাটিক হতে হবে, একজন সামনে আমার কেউ থাকতে হবে। নেতৃত্ব ছাড়া দুনিয়া কি চলে? একটা পরিবারও তো একটা নেতৃত্ব ছাড়া চলে না। একটা পরিবারও যদি পিতা না থাকে সেই পরিবারটা নষ্ট হয়ে যায়। একটা মসজিদে যদি সভাপতি না থাকে ওই মসজিদ চালাবে কে? একটা মাদ্রাসা যদি প্রিন্সিপাল না থাকে মাদ্রাসা চালাবে কে? আপনি যে জামাত গঠন করেছেন সেই জামাতের একজন আমির যদি না থাকে ওই জামাত চালাবে কে? এটা একটা অবাস্তব কথা যারা বলছেন যে রাষ্ট্রীয় জামাত হতে হবে অথবা সাহাবিদের জামাত হচ্ছে ওই জামাত। আমাদেরকে অবশ্যই একটা মূলনীতির কথা মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করে চলো। আল্লাহ রাসূল বলছেন ওয়াইদা আমারতুকুম বিশাইইন, যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ে নির্দেশ দেই তখন তোমরা কি করো? ফাতু বিহি ফাতু মিনহু মাস্তাতাতুম, তোমরা যতটুকু সেখানে সক্ষম হও ততটুকু বাস্তবায়ন করার চেষ্টা করো। এখন রাষ্ট্রীয় জামাত থাকলে নিঃসন্দেহে আমাদের জন্য ভালো হতো, কিন্তু রাষ্ট্রীয় জামাত যদি না থাকে এ অবস্থায় আমাদের করণীয় কী হবে? নিঃসন্দেহে একটা প্যারালাল বা একটা বিকল্প জামাতের অনুসন্ধান আমাদের অবশ্যই করতে হবে, যে জামাতের মাধ্যম দিয়ে আমরা সুশৃঙ্খলভাবে কার্যক্রম চালাতে পারবো। সেই জামাতই হচ্ছে সংগঠন। যদি আপনি বলেন কেন ফাউন্ডেশন হবে না, কেন মাদ্রাসা হবে না, কেন মসজিদ হবে না, তাহলে আমরা এটাই বলবো যে এই কথা যদি বলেন তাহলে পরিবারও একটা জামাত। আলাইকুম বিল জামা মানে তোমরা পরিবারের জামাতের সাথে থাকো। এই সমস্ত কথাটা বর্তমান যুগের সাথে মোটেও প্রাসঙ্গিক হবে না। জামাত বলতে অবশ্যই সেই জামাতকে বোঝানো হয় যেটাকে আমভাবে অনুসরণ করা যায়। একটা মসজিদকে যদি আপনি অনুসরণ করতে বলেন কেউ এটা অনুসরণ করতে পারবে না। কেন আপনাকে সিলেটের একটা মসজিদের অনুসরণ করতে হবে বা করবেন? আপনি রাজশাহীতে আপনি বসে আছেন, আপনি নিশ্চয়ই সিলেটের একটা মসজিদকে আপনি ইমাম হিসেবে মানবেন না। অনুরূপভাবে একটা ফাউন্ডেশন ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে, আপনি কখনোই একটা ফাউন্ডেশন অনুসরণ করতে চাইবেন না, এটা আমভাবে কখনোই গ্রহণযোগ্য না। কিন্তু একটা সংগঠন মানে যখন জাতীয়ভাবে একটা সংগঠন যখন প্রতিষ্ঠিত হয়, তাদের ইমারত যখন প্রতিষ্ঠিত হয় তখন সেটাকে আমভাবে অনুসরণ করার একটা ক্ষেত্র থাকে, এবং সংগঠন হচ্ছে এরকম আমভাবে অনুসরণ করারই একটা ক্ষেত্র। এটাকে এই জন্য আমরা নিঃসন্দেহে জামাত বলতে পারি, যে জামাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন। এবং এই বিষয়ে শেখ বিন বাজের কথা, শেখ উসাইমিনের কথা আপনারা বারবার বলেন, অথচ তাদেরই বক্তব্য হচ্ছে এই জামাতুল মুসলিমিন মানে বিশ্বের বিভিন্ন জায়গায় যে ইসলামের নামে যে জামাতগুলো প্রতিষ্ঠিত হয়েছে, যে জামাতগুলো হকপন্থী জামাত, সেই জামাতগুলোই হচ্ছে জামাতুল মুসলিমিন, এটা তারাই বলে গেলেন। অথচ আজকে আমাদের মুফতি আনে কেরাম তারা কথায় কথায় শেখ বিন বাজের কথা বলেন, কথায় কথায় শেখ ইবনুল উসাইমিনের কথা বলেন, আবার এই জায়গায় এসে তারা অন্য কথা শোনান আমাদেরকে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আরেকটা কথা শোনানো হয়, সংগঠন করা মানে হচ্ছে সংকীর্ণতা, সংগঠন করা মানে হচ্ছে পারস্পরিক বিভক্তি সৃষ্টি করা। এ বিষয়ে উত্তর আমরা বহুবার দিয়েছি, আমরা বারবার বলেছি সংকীর্ণতা বলেন, হিংসা বিদ্বেষ বলেন, এগুলো মানুষের ব্যক্তিগত অন্তরের রোগ, এটা সংগঠনের কোনো রোগ নয়। সংগঠন Oh,
যেটা বলছিলাম যে সংগঠন যদি হিংসার উপর প্রতিষ্ঠিত হয়, সংগঠন যদি সংকীর্ণতার উপর প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু কোনো সংগঠন যদি হক হক প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়, যদি হকপন্থী মানুষদেরকে একত্রিত করার জন্য ঐক্যবদ্ধ হয়, সেই সংগঠনকে কখনোই আপনি সংকীর্ণতার জন্য অথবা আপনি কি বলবো হিংসা বিদ্বেষের জন্য দায়ী করতে পারেন না। হিংসা বিদ্বেষ যদি করে থাকেন আপনি নিজে করেছেন, এজন্য আপনি দায়ী, সংগঠন দায়ী নয়। হিংসা বিদ্বেষ সংকীর্ণতা আপনি সংগঠন না করলেও আপনার মধ্যে থাকতে পারে। বরং আজকের যুগে আমরা এটাই বলতে পারি, যারা সংগঠনের সাথে যুক্ত নন তাদের মধ্যেই বরং হিংসা এবং বিদ্বেষ বেশি, তাদের মধ্যেই সংকীর্ণতা বেশি। এই বাস্তবতা আপনারা জানেন, জেনে শুনে আমাদেরকে খামাখা প্রতারণা করার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াতে চাইব না, পরিশেষে এই কথাটি বলতে চাইব, বাংলাদেশ আহলে যুব সংঘের সম্মানিত দায়িত্বশীল এবং সুধী মণ্ডলী আজকে এখানে উপস্থিত রয়েছেন, তাদের সবার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বাণীটি আমরা স্মরণ করে দিতে চাই। ইয়া আইহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আমরা কি আল্লাহর সাহায্যকারী হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি ইনশাআল্লাহ? আজকে এই অডিটোরিয়ামে যখন আমরা ঢুকছিলাম তখন একটা কথা দেখে আমাদের খুবই ভালো লেগেছে, সেখানে কি লেখা আছে, ভালো ভালো কথা অনেক বলা হয়েছে কিন্তু ভালো ভালো কাজ অনেক বাকি রয়ে গেছে। কথা তো অনেক বললাম আমরা, কথা তো অনেক শুনলাম, ময়দানে এখন নামতে হবে না? এই ময়দানে নামার জন্যই কিন্তু আজকে এখানে আপনাদেরকে ডাকা বা আপনাদের এখানে আসা। অতএব এখান থেকে যেন আমরা শপথ গ্রহণ করে যাই, আমরা যেন সবাই প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আনসারুল্লাহ যেন হতে পারি। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? যখন ঈসা আলাইহিস সালাম তার সাথীদেরকে ডেকেছিলেন এইভাবে, তখন তার সাথীরা বলেছিল নাহনু আনসারুল্লাহ, আমরাই হচ্ছে আল্লাহর সাহায্যকারী। আপনাদের আপনারাও যদি অন্তর অন্তঃস্থল থেকে এই দাবি তুলতে পারেন যে আমরা হচ্ছে আনসারুল্লাহ, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রতিশ্রুত বিজয় অবশ্যই আসবে, যেখানে আল্লাহ বলছেন ফাইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুবিহিম ফাসবাহু যাহিরিন, যখন ইমানদাররা বলল আমরা আনসারুল্লাহ হব, আল্লাহর সাহায্যকারী হব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তখন সেই ইমানদারদেরকে সহযোগিতা করলাম, বিজয় করলাম তাদের যারা বিরোধী, তাদের যারা শত্রু তাদের উপরে, ফাসবাহু যাহিরিন, ফলে তারা বিজয়ী হয়ে গেল। ইনশাআল্লাহ যদি আমরা আনসারুল্লাহ হতে পারি, যদি আমরা ইমানের দাবি নিয়ে সমাজের বুকে প্রতিষ্ঠিত থাকতে পারি, ইনশাআল্লাহ আমরা বিজয়ী অবশ্যই হব, যদি আমাদের সংখ্যা কম হোক না কেন, যদিও দুনিয়ার মানুষের কাছে আমরা গ্রহণযোগ্য না হই না কেন, যদিও দুনিয়ার মানুষের দৃষ্টিতে আমরা পরাজিত হই না কেন, যদিও দুনিয়ার মানুষের দৃষ্টিতে আমরা সংখ্যায় অল্প হই না কেন, যদি আমরা ইমানদার হতে পারি, বলিষ্ঠ ইমানের অধিকারী হতে পারি, নিঃসন্দেহে আল্লাহর দরবারে আমরা বিজয়ী থাকব। সেই বিজয়ী থাকার মনোবাসনা নিয়েই আজকে আমরা এখানে এসেছি এবং আজকে আমরা এখান থেকে আবারও ইনশাআল্লাহ ফিরে যাব। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় আমি একটু বলে নেই। আমাদের একজন ভাই যিনি বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন, আমাদের এই বগুড়ারই ভাই দুপচাচিয়ার জনাব মুয়াজ্জেম ভাই, ওনাকে আপনারা অনেকেই চেনেন। মুয়াজ্জেম ভাই গতকাল থেকে তিনি হঠাৎ করে অত্যন্ত অসুস্থ এবং অসুস্থ থাকার কারণে তিনি আইসিইউতে কিছুক্ষণের জন্য ছিলেন, এখনও তিনি মানে ইন্টেনসিভ কেয়ারের মধ্যে আছেন এবং কয়েক ব্যাগ রক্ত তাকে দেওয়া হয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে অতি দ্রুত সুস্থ করে দেন এবং আবারও আমাদের মাঝে দাওয়াতের ময়দানে যেন তাকে ফিরিয়ে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ এই ভাইটি সিঙ্গাপুরের ময়দানে বলা যায় তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তার এই গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে আলহামদুলিল্লাহ সিঙ্গাপুরে আহলে হাদিস আন্দোলনের একটি বলিষ্ঠ শাখা প্রতিষ্ঠিত রয়েছে, যেখানে আমাদের বহু দিনী ভাই যারাই বর্তমানে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যান, আমাদের দিনী ভাইদের মধ্যে তারা তাদের সাথে যুক্ত থাকেন এবং সেখানেও আলহামদুলিল্লাহ তাদের দাওয়াতি কার্যক্রম অত্যন্ত জোরালোভাবে চালিয়ে যাচ্ছেন। আমরা দোয়া করি মুয়াজ্জেম ভাইয়ের জন্য, সেই সাথে সাথে আমাদের যে সমস্ত ভাইয়েরা প্রবাসে অত্যন্ত কষ্টের মধ্যেও, অত্যন্ত ব্যস্ততার মধ্যেও তাদের দিনী দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দিনী তৎপরতাকে যেন কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াতে চাইব না, সময় একেবারেই শেষ। বাংলাদেশে আহলে যুব সংঘের এই আহ্বানে আপনারা সাড়া দিয়ে যে অনেক কষ্ট স্বীকার করে এসেছেন, এই কষ্ট নিঃসন্দেহে আপনাদের ভালোবাসার ফসল, তাই না? আপনারা যেমন আমাদেরকে ভালোবাসেন, সংগঠনকে ভালোবাসেন, আমরাও তেমন আপনাদেরকেও ভালোবাসি। এই ভালোবাসা শুধুমাত্র দিনের জন্যই, এই দিনের জন্য এই যে ভালোবাসায়, এই ভালোবাসাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান। এই ভালোবাসার বিনিময়টাই আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানেও ঠিক এইভাবে আমাদেরকে যেন জান্নাতে আবার একত্রিত করেন এবং আমাদের মাধ্যম দিয়ে এই দুনিয়ার বুকে
যে সমস্ত মানুষগুলো এখনও শিরক এবং বেদাতের মধ্যে ডুবে আছে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ খুলে দেন এবং আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের শেষ দিন পর্যন্ত ইমানের উপর যেন টিকে রাখেন আল্লাহুম্মা আমিন আহলে ইসলামুল বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ তার দাওয়াতি ময়দানে যেন আরও বলিষ্ঠভাবে এগিয়ে যেতে পারে এবং কর্মী ভাইদেরকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়ার মাধ্যম দিয়ে যেন এই সংগঠন আরও বহুদিন যাবৎ বাংলার বুকে দিনের এই খেদমত অব্যাহত রাখতে পারে সেই দোয়া করে এবং আপনাদের কাছ থেকে আন্তরিক দোয়া প্রার্থনা করে আজকের মতো এখানেই বিদায় গ্রহণ করছি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোদারম উপস্থিতি আপনারা শুনেছেন আমার বক্তব্যের বিষয়ে কর্মীদের গুণাবলী আমরা সবাই বাংলাদেশ আহলে যুবসংঘের কর্মী যুবসংঘের এক একটা কর্মীকে এক এক রকম বৈশিষ্ট্যধারী হয়ে উঠতে হবে একজন আদর্শ কর্মীর মাধ্যমেই সমাজ সংস্কার সম্ভব আমাদের মিশন ভিশন সব কিছু এক আমরা চাই স্রেফ সমাজের সংস্কার যদি সমাজের সংস্কার আমাদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য হয়ে থাকে তাহলে এই সমাজ সংস্কারের পথে আমাদেরকে নেমে পড়তে হবে এবং সেখানে বসে থাকার কোনো সুযোগ নাই যখনই আমরা সমাজে আমাদের এই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল পর্যায়ে নেমে পড়ব ঠিক তখন আমাদের সংগঠন আমাদের দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য এই সকল কিছু প্রত্যেক মানুষকে বোঝানোর জন্য আমাদের কিছু গুণাবলী অর্জন করা প্রয়োজন এই সমস্ত গুণাবলীর মাধ্যমে আমরা স্রেফ আল্লাহর সন্তুষ্টি এবং নিজের ইমানের বৃদ্ধি এবং নিজের পরহেজগারিতা বাড়ানোকে একমাত্র উদ্দেশ্য হিসেবে মনে করব যদি আমরা লক্ষ্যে অবিচল থাকি দাওয়াতে আমরা অটল থাকি আমাদের উদ্দেশ্য যদি একই রকম হয়ে থাকে এবং আমরা যদি পরকালীন স্বার্থেই কেবলমাত্র এই দাওয়াতকে প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দীপ্ত শপথ গ্রহণ করে থাকি তাহলে আমাদের কর্মীরা যে সমস্ত গুণাবলী অর্জন করবে সেই গুণাবলী অর্জন করার প্রথম গুণাবলী হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যেই আল্লাহ ভীতি থাকতে হবে আল্লাহর ভয় আমাদেরকে অর্জন করতে হবে একজন মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে সে যদি আল্লাহকে ভয় না করে পৃথিবীতে এমন কোনো খারাপ কাজ নেই যে তার মাধ্যমে হওয়া সম্ভব নয় যার মাঝে আল্লাহর ভয়ই রয়েছে সে ব্যক্তি পৃথিবীতে অসংখ্য পাপের রাস্তা থেকে সরে আসতে সক্ষম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ কুরআনুল কারীমে অসংখ্য আয়াত নাজিল করেছেন তার মধ্যে কয়েকটি আয়াত আপনাদের উদ্দেশ্যে আমি তেলাওয়াত করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কূলু কওলান সাদীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো তারা অবশ্যই সত্য কথা বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এইখানে ভয় করার কথা বলা হয়েছে আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম তোমরা আল্লাহকে সাধ্য অনুযায়ী ভয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কেমনভাবে ভয় করব পাপকে আমরা কেমনভাবে বর্জন করব তাকওয়াকে আমরা কেমনভাবে অর্জন করব এই সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়টা কি জিনিস সেটি বোঝাচ্ছিলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেন যে হে ওবাই তুমি যখন দুর্গম কাঁটাযুক্ত পাহাড়ি রাস্তায় অতিক্রম করো তখন তুমি কিভাবে রাস্তা দিয়ে চলো তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি সেখানে আমার কাপড়গুলো গুটিয়ে নিয়ে চলি যাতে এই দুর্গম পাহাড়ি রাস্তায় কাঁটাযুক্ত রাস্তায় কাঁটা আমার পায়ে না লাগে আমার শরীরে না লাগে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটাই হচ্ছে তাকওয়া অর্থাৎ এটাই হচ্ছে আল্লাহর ভয় আমরা পৃথিবীতে প্রত্যেকে এক একজন মুসাফির হিসেবে পৃথিবীতে এসেছি আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য স্রেফ আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পৃথিবীতে পাপ বর্জন করে পরকালীন রাস্তা পরিষ্কার করা
পরকালে জান্নাত প্রাপ্তির জন্য আমাদের কাজ করা, যদি এটাই আমাদের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে পৃথিবীতে ছড়ানো ছিটানো যে সমস্ত চোরাবালি রয়েছে, পাপের রাস্তা রয়েছে, এই সমস্ত পাপের রাস্তা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যেমনভাবে আমরা একটা কাঁটাযুক্ত রাস্তায় চলাফেরা করি, আমরা খুব সাবধানে সন্তর্পণে সেখানে চলি যাতে আমাদের পায়ে কাঁটা না লাগে, ওই রকম পাপের রাস্তাকে বর্জন করে চলতে হবে আমাদেরকে। এই আত্মবিশ্বাস এবং আমাদের ভেতরে অন্তরের ভেতরে এই ভয় জাগ্রত করতে হবে যে পৃথিবীতে যদি কেউ আমাকে পাপ করতে না দেখে তাহলে শুধুমাত্র দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে আমাদেরকে পাপ থেকে দূরে থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞাসা করা হলো মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহকে সর্বোত্তম ভয় করে, যে আল্লাহকে সর্বদা ভয় করে চলে, এই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। আরেকটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনটি জিনিস মানুষের জন্য ধ্বংসকারী এবং তিনটি জিনিস মানুষের জন্য মঙ্গলকারী। যে তিনটি জিনিস মানুষের জন্য মঙ্গলময়, মানুষের জন্য উপকারী, সেই তিনটি জিনিসের অন্যতম একটি জিনিস হচ্ছে প্রকাশ্যে এবং গোপনে সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। আমি যে পাপটি প্রকাশ্যে মানুষের সামনে করতে ভয় পাই যে মানুষ দেখে ফেললে আমাকে খারাপ বলবে, সেই একই কাজটি আমাদেরকে গোপনেও ভয়, আল্লাহকে মানুষকে নয় বরং আল্লাহকে ভয় করে গোপনেও সেই পাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদি আমরা প্রত্যেকে এই পাপের রাস্তাগুলো থেকে দূরে থাকি তাহলে আমাদের ইমানের জাজবাত বৃদ্ধি পাবে, আর যখনই আমাদের ইমানের স্তর বৃদ্ধি পাবে তখনই আমাদের পরহেজগারিতা অর্জন হবে, আমাদের তাকওয়া অর্জন হবে। পরহেজগারিতা শব্দের অর্থ হচ্ছে পাপের রাস্তা থেকে ফিরে আসা, পাপের রাস্তাকে পরহেজ করে চলা, এড়িয়ে চলা। মোতারাম উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনটি জিনিস মানুষের জন্য ধ্বংসকারী বলেছেন তার মধ্যে অন্যতম আরো একটা জিনিস হচ্ছে, মানুষের জন্য ধ্বংসকারী জিনিস হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা, অর্থাৎ নিজের মন নিজের খাহেশাতকে প্রাধান্য দেওয়া, মন যা বলছে সেই কাজটাকেই গুরুত্ব দেওয়া। যুবসংঘের প্রত্যেকটি কর্মীকে অবশ্যই প্রথমত পাপ বর্জন করে পুণ্যের রাস্তা ধরতে হবে এবং তাকওয়া অর্জন করতে হবে। দ্বিতীয় আরেকটি গুণাবলী যেটা কর্মীদের অর্জন করতে হবে, সর্ব অবস্থায় সুন্নাতের পাবন্দি থাকতে হবে, সুন্নাতকে নিজেদের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনের সর্বক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। যুবসংঘের একটা কর্মী যখন মানুষের কাছে যুবসংঘের দাওয়াত নিয়ে যাবে তখন সে যার কাছে দাওয়াত দিবে, দাওয়াত পৌঁছাবে যার কাছে, তার কাছে সে একজন আদর্শ মানুষ। যদি তার মধ্যে সুন্নাতের পাবন্দি না থাকে তাহলে এই ব্যক্তিকে কেউ আর অনুকরণ করবে না। মানুষের কাছে আমাদেরকে অনুকরণীয় হতে হবে কিন্তু উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি থাকতে হবে। মানুষ যেন আমার পরহেজগারিতা দেখে সলাৎমুখী হয়, মানুষ যেন আমার পরহেজগারিতা দেখে মসজিদমুখী হয়, মানুষ যেন আমার পরহেজগারিতা দেখে এটা মনে করে যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রত্যেক কর্মীকে পরহেজগার হতে শেখায়। মোতারাম উপস্থিতি, সুন্নাতের পাবন্দি আমাদের প্রত্যেককে থাকতে হবে, ঘরে ঘরে এমনভাবে সুন্নাতকে প্রতিষ্ঠা করতে হবে যেন বিদাত সেখানে আর স্থান না পায়। সময় সংক্ষিপ্ত, এই জন্যে আমি শুধু টাচ দিয়ে চলে যাচ্ছি। আরেকটি যে কাজটি আমাদেরকে করতে হবে সেই কাজটি হচ্ছে যুবসংঘের প্রত্যেক কর্মী নির্ভেজাল এবং পদ পদবী মান মাল এবং সম্পদ এগুলোর মোহে পড়বে না, তার ভিতরে পদের কোনো লোভ থাকবে না। সে দায়িত্বে থাকুক কিংবা দায়িত্বে না থাকুক, যে অবস্থাতেই থাকুক সর্বদা সে যুবসংঘের দাওয়াত, আন্দোলনের দাওয়াত, ইসলামের প্রকৃত হকের দাওয়াত মানুষের মাঝে প্রচার করবে। আমাদের মাঝে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে আমরা যখন দায়িত্বে আসি তখন মনে করি যে দায়িত্বে থাকলে আমাদেরকে কাজ করতে হবে, আর আমি দায়িত্বে নাই আমার কাজ করার প্রয়োজন নাই। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন যে মানুষের ভেতরে, প্রত্যেকটি মানুষের ভেতরে সুপ্ত একটা দায়িত্ব পাওয়ার লোভ কাজ করে,
প্রতিটি মানুষের মধ্যে এই দায়িত্ব পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু মানুষ সে আকাঙ্ক্ষা সম্পর্কে জানে না। যখন তার কাছে সুযোগ চলে আসে তখন সে এই দায়িত্বটা লুফে নেয়। যদি আমরা দায়িত্ব এইরকমভাবে চেয়ে নিই বা দায়িত্ব পাওয়ার আকাঙ্ক্ষা রাখি, আমরা যদি মনে করি আমাকে দায়িত্ব দেওয়া হলো না এই জন্য আমি কাজ করব না, তাহলে আপনি নিশ্চিত মনে রাখবেন এ ব্যক্তি কখনো যুবসংঘের কর্মী নয় এবং সে যুবসংঘের দাওয়াতকে সমাজে বাস্তবায়ন করার যোগ্যও নয়। প্রতিটা কর্মীর ভেতরে লোভহীন মনোভাব থাকতে হবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অতি সত্বর তোমরা পদের লোভী হয়ে যাবে এবং সেটা কিয়ামতের মাঠে তোমাদের জন্য লাঞ্ছনাদায়ক এবং লজ্জাদায়ক হবে, লজ্জাজনক হবে। এরপরে আরেকটি হাদিসে আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুর রহমান, তুমি কখনো দায়িত্ব চেয়ে নিও না, যদি তুমি দায়িত্ব চেয়ে নাও তাহলে সে দায়িত্বের উপরে তোমাকে সোপর্দ করা হবে, আর যদি তুমি না চাইতেই সে দায়িত্ব পেয়ে যাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাওয়ার জন্য যে দায়িত্বে আমাদের থাকা প্রয়োজন সেই দায়িত্বে আমরা থাকব, যেখানে আমার থাকা প্রয়োজন নাই সেখানে আমরা সহযোগী হিসাবে কাজ করব, কারো প্রতিযোগী হিসাবে নয়। আমরা আমাদের কর্মী ভাই আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে কর্মীরা যে অবস্থায় যেখানেই থাকুক না কেন প্রত্যেকে যুবসংঘের দাওয়াতের সাথে একত্রতা পোষণ করেছে। যদি যুবসংঘের প্রতিটা কর্মী দাওয়াতের সাথে একত্রতা পোষণ করে থাকে তাহলে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে, নিজেদের মধ্যে কোনো দ্বিমত থাকা যাবে না, নিজেদের মধ্যে দায়িত্ব নিয়ে কখনো ঝগড়া করা যাবে না। এই গুণাবলী আমাদের মাঝে যদি অর্জন হয় তাহলে আমাদের যে পরহেজগারিতা অর্জন হবে, যে আধ্যাত্মিকতা আমাদের মাঝে জেগে উঠবে, এই আধ্যাত্মিকতাই সমাজ সংস্কারের অনুষঙ্গ হবে। আমরা সমাজের দাওয়াত প্রচার করছি, সমাজকে সংস্কারের জন্য খুব মাঠে ময়দানে ছোটাছুটি করছি, কিন্তু নিজেদের ভেতরে যদি সে দাওয়াত প্রভাব বিস্তার না করে, নিজেদের ভেতরেই যদি সে দাওয়াতে গুণাবলী না থাকে তাহলে সে দাওয়াত সমাজের মানুষ গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে, ইসলামের পথে দাওয়াতের পথে মানুষকে ডাকে, তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, এবং যে নিজেকে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেছেন যে এইখানে দাওয়াত আমরা মানুষকে ইসলামের পথে দিব ঠিকই, কিন্তু সেই দাওয়াত আগে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, আগে নিজেকে সেই দাওয়াত মানতে হবে। আমি যদি আমার কোনো দায়িত্বশীলকে এই উপদেশ প্রদান করি যে আমার ভেতরে পদের লোভ থাকা যাবে না, তাহলে সেটা আগে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমি যদি আমার কোনো দায়িত্বশীলকে পরহেজগার হওয়ার জন্যে, দানশীল হওয়ার জন্যে, আল্লাহ ভীরু হওয়ার জন্যে, সুন্নাতের পাবন্দী হওয়ার জন্যে দাওয়াত প্রদান করি, তাহলে সেই প্রতিটি দাওয়াত আগে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, তবেই তো সমাজে সেই দাওয়াত ফলপ্রসূ হবে। মোতারাম উপস্থিতি, আর যে সমস্ত গুণাবলী কর্মীদের থাকা প্রয়োজন সেটি হচ্ছে দায়িত্ব অনুভূতির তীব্রতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে আপনি দায়িত্ব পেয়েছেন। আমরা বিশ্বাস করি যুবসংঘের দায়িত্বশীল যারা দায়িত্ব পায় তারা প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পায়। এ ব্যাপারে কি কারো কোনো দ্বিমত আছে? আমরা সবাই বিশ্বাস করি যে দায়িত্ব আমরা চেয়ে নিই না, যা দায়িত্ব আমাদের উপরে অর্পণ করা হয় এবং হাসি মুখে সেই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসা বলে আমরা মেনে নিই। যদি আমরা আল্লাহর পক্ষ থেকে সেই দায়িত্ব আসা বলে মেনেই নিই তাহলে আমাদের ভিতরে সেই দায়িত্ব পালনের তাড়না থাকতে হবে, মনের ভেতর থেকে সেই কাজ করার প্রেরণা থাকতে হবে। যদি মনের ভেতর থেকে সেই কাজ করার প্রেরণা না থাকে তাহলে আমার দ্বারা আমি যেই স্থানে দাওয়াত প্রদান করার জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে সেই স্থান দুর্বল হয়ে যাবে। আপনাদের কাছে একটা উদাহরণ পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। দায়িত্ব অনুভূতি কী জিনিস, দায়িত্ব অনুভূতিটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি নিরাপত্তাজনিত অবস্থায় ভুগছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, হে আয়েশা, আজকের রাত যদি আমার কোনো মুখলেস আমার কোনো আল্লাহর কোনো মুখলেস বান্দা যদি আজকে রাতটা আমাকে পাহারা দিত তাহলে কতই না ভালো হতো। বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছিলেন। হঠাৎ তিনি অস্ত্রের ঝনঝনানির শব্দ শুনতে পেলেন। বাড়ি থেকে তিনি বললেন, কে? তখন বাইরে থেকে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেন এখানে এসেছো? তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দেওয়ার জন্য এখানে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, তিনি এমন ঘুম ঘুমালেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক ডাকার শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে পাঠাননি, তিনি স্বপ্রণোদিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিতে এসেছেন। তিনি সারা রাত্রি সেখানে পাহারা দিয়েছেন। এটাই দায়িত্ব অনুভূতি। আপনার নিজের মনের ভেতর থেকে সেই অনুভূতি জাগ্রত হওয়া লাগবে এবং সে দায়িত্ব ঠিকঠাক পালন করা লাগবে। আমি প্রায় একটা উদাহরণ আপনাদেরকে দিই, জাতুর রিকা যুদ্ধের উদাহরণ। প্রায় জায়গায় আমি এই উদাহরণটা দিই। এই উদাহরণটা আমার খুব প্রিয় এবং পছন্দের উদাহরণ। আমি মনে করি কর্মীদের মাঝে যদি এই একটি উদাহরণই তার মনে দাগ কাটে তাহলে সে অবশ্যই দায়িত্ব অনুভূতির তীব্রতা বুঝবে। জাতুর রিকা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটা খ্রিস্টানদের একটা পল্লীতে গিয়ে এক মহিলাকে, ইহুদিদের এক পল্লীতে গিয়ে একটা মহিলাকে যখন তিনি গ্রেপ্তার করলেন, তাকে নিয়ে চলে যাওয়া হলো। মদিনাতে ফেরত আসবেন, প্রতিমধ্যে একটা গিরিপথ রাস্তা সেখানে অবস্থিত। এই গিরিপথের ওইখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবু গাড়লেন, সেখানে রাত্রি যাপন করে পরবর্তীতে রওনা দিবেন। কাফেলাকে পাহারা দিবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইজন ব্যক্তি খাড়া হয়ে যাও, দাঁড়িয়ে যাও, যারা আমাদের এই কাফেলাকে পাহারা দিবে। একজন আনসার এবং একজন মুহাজির সাহাবী দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সেই পাহাড়ের কাছে নিযুক্ত করলেন। তারা পরস্পরে পরামর্শ করছে, ভাই আমরা সারা রাত্রি একসাথে জেগে কাজ করতে পারবো না, আমরা কেউ ঘুমাই কেউ জেগে থাকি। তখন মুহাজির সাহাবী তিনি ঘুমিয়ে গেলেন আর আনসার সাহাবী তিনি জেগে থাকলেন। তখন তিনি ভাবছেন, আমি জেগে থেকে কি করব, সলাতে দাঁড়িয়ে গেলেন, তিনি সলাত আদায় করছেন। আর যেই মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো, সেই মহিলার স্বামী বাড়ি এসে দেখেছে যে তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সে শপথ করে বলছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের সাহাবীদেরকে হত্যা না করে বাড়ি ফিরব না। তিনি চলে এসেছেন সেই গিরিপথের সেই রাস্তার কাছে। তিনি দেখছেন একজন মানুষ সলাত আদায় করছে, এমতো অবস্থায় তিনি তার তীর দিয়ে সেই সাহাবিকে আঘাত করেছেন, তীর নিক্ষেপ করেছেন ধনুক দিয়ে। সেই তীর এসে সাহাবির পিঠে বিদ্ধ হয়ে গিয়েছে। তিনি সেই অবস্থায় দাঁড়িয়ে সলাত আদায় করছেন, তিনি একটু হিলে যাননি। দ্বিতীয় তীর নিক্ষেপ করা হয়েছে, সেটি তার শরীরে আঘাত করেছে, তিনি সেই তীর খুলে নিচে রেখে দিয়েছেন। তৃতীয় আরেকবার তীর নিক্ষেপ করা হয়েছে, সেই তীরও তার পিঠে এসে বিদ্ধ হয়েছে, তিনি সেটাও খুলে রেখে দিয়েছেন। এ অবস্থায় তিনি রুকুতে গিয়েছেন, সিজদা করেছেন। সলাত শেষে সেই সাহাবিকে ঘুম থেকে জাগিয়ে তুলে বলছেন, ভাই আমি আহত হয়ে গেছি। যখন সেইখানে দুইজন মানুষ দেখা গেল, তখন এই লোকটি, এই কাফের লোকটি মনে মনে ভাবল যে এই কাফেলা জাগ্রত হয়ে গিয়েছে, এখানে আমার আর থাকা যাবে না, সে পালিয়ে চলে গেল। এমত অবস্থায় সেই মুহাজির সাহাবি তাকে জিজ্ঞাসা করছেন, ভাই আপনি কেন আমাকে প্রথম আঘাতেই কেন আপনি আমাকে বললেন না যে আপনি আহত হয়ে গিয়েছেন, গড়গড় করে রক্ত পড়ছে, আপনার শরীর থেকে রক্ত তো বন্ধই হয় না, প্রথমেই যদি আপনি আমাকে জাগ্রত করে দিতেন। তখন সেই সাহাবি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায়িত্ব আমাদের উপরে সোপর্দ করেছেন, সেই দায়িত্ব ঠিকঠাক পালন না করার ভয় যদি আমার মধ্যে জাগ্রত না হতো তাহলে আমি এই তীরগুলোকে কিছুই মনে করতাম না, আমার সলাত আরও দীর্ঘ হোক আমি তাতে কোনো তোয়াক্কা করতাম না। যদি আমি অসুস্থ হয়ে যাই, যদি আমি মারা যাই, এমতো অবস্থায় যদি এই কাফেলা বিপদগ্রস্ত হয়ে যায় তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কী জবাব দেব? যদিও হাদিসের শেষ অংশে এতগুলো কথা নাই, আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছি যে সাহাবির সেই সাহাবি তাকে বোঝাতে চেয়েছেন ঠিক এভাবে
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যাতে অবহেলা না হয় এই জন্য তার শরীরে তীর লেগে গিয়েছে তবুও তিনি তার মুসলিম ভাইকে তার মুহাজির ভাইকে জাগ্রত করেননি দায়িত্ব ঠিকঠাক পালন করেছেন এটাই হচ্ছে দায়িত্ব অনুভূতির তীব্রতা মহতারাম উপস্থিতি দায়িত্ব অনুভূতির তীব্রতার সাথে সাথে আমাদেরকে অবশ্যই আমানতদার হতে হবে আমানতদার বলতে আমরা শুধু অর্থনৈতিক আমানতদারিতাই বুঝি আর কোনো আমানতদারিতা আমরা কিন্তু বুঝি না কিন্তু অর্থনৈতিক আমানতদারিতা ছাড়াও আরো অনেক আমানতদারিতা রয়েছে কথার আমানত রয়েছে পরামর্শের গোপনীয়তার আমানত রয়েছে পরামর্শের আমানত রয়েছে দায়িত্বের আমানত রয়েছে এর সাথে সাথে অর্থেরও আমানত রয়েছে আমাদেরকে যুবসংঘের প্রতিটি কর্মীকে দায়িত্বের আমানত এবং অর্থের আমানত এই দুই আমানতই রক্ষা করে চলতে হবে দায়িত্বের আমানত বড় কঠিন জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বের আমানত সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি বক্তব্য দিতেন ঠিক তখনই আমাদেরকে বলতেন যার ঈমান নাই ওই ব্যক্তির ঈমান নাই যার মধ্যে দীনদারিতা নাই যার মধ্যে আমানতদারিতা নাই আমানতদার ব্যক্তির মধ্যে যে ব্যক্তির মধ্যে আমানত থাকে না তার মধ্যে কোনো ঈমান থাকে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন হে আল্লাহর নবী আপনি আমাকে কোন একটা এলাকার শাসনকর্তা নিযুক্ত করুন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে আবু যার তুমি দুর্বল মানুষ আর দায়িত্বটা হচ্ছে একটা আমানত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই আমানত সম্পর্কে কিয়ামতের মাঠে তোমরা লাঞ্ছিত হবে জিজ্ঞাসিত হবে এবং লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়তে হবে যদি কোনো ব্যক্তি তার আমানত ঠিকঠাকভাবে দায়িত্বের আমানত কাউকে যদি দেওয়া হয় সে যদি সেটা নিষ্ঠার সাথে পালন না করে তার উপরে যথার্থভাবে যদি পালন না করে তার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে তাকে লাঞ্ছনার শিকার হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন একটা সম্প্রদায় বা কয় গুটি কয়েক লোকজনের মাঝখানে যদি কোনো একজনকে দায়িত্বশীল নিযুক্ত করা হয় সে তখন সেই দায়িত্বের আমানতদার এই আমানত তাকে রক্ষা করতে হবে যদি সেই আমানত সে রক্ষা করে না চলে এই দায়িত্বের আমানতে সে যদি খেয়ানত করে তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এই জন্য আমাদেরকে অবশ্যই দায়িত্ব যেটা আমাদের উপরে বর্তানো আছে আমরা যারা দায়িত্বশীল তাদেরকে অবশ্যই সেই দায়িত্বের আমানত রক্ষা করতে হবে অর্থাৎ দায়িত্ব ঠিকঠাক যথাযথভাবে পালন করতে হবে এবং আমরা যারা মনে করছি আমাদের তো কোনো সাংগঠনিক দায়িত্ব নেই কিন্তু আপনাদের সব থেকে বড় দায়িত্ব রয়েছে সাংগঠনিক যাকে দায়িত্ব দেওয়া হয় সে তো একটা নির্দিষ্ট এরিয়ার মাঝে কাজ করে কিন্তু যার সাংগঠনিক দায়িত্ব দেওয়া থাকে না তার দায়িত্ব সব জায়গায় তাকে সব থেকে বেশি দায়িত্ব পালন করতে হয় এই দাওয়াতের দায়িত্ব শুধু যারা সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করবে পদ নিয়ে দায়িত্ব পালন করবে তাদেরই নয় বরং প্রত্যেককেই তার স্ব দায়িত্বের আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেই সাথে অর্থের আমানত আমাদেরকে অবশ্যই অর্থনৈতিক দিক থেকে একেবারে নিষ্কলুষ থাকতে হবে পবিত্র থাকতে হবে অর্থের আমানত বড়ই কঠিন জিনিস সাংগঠনিক একটা কাজ করছি আমি সেই সাংগঠনিক কাজে আমি একটা ভাউচার দিয়ে দিলাম সেই ভাউচারের মধ্যে সাংগঠনিক কাজ যতটুকু ছিল তার থেকে বেশি আমার ব্যক্তিগত প্রয়োজন ছিল কিয়ামতের মাঠে আমি কি জবাব দিব আমার খরচ হচ্ছে সেই খরচটার জন্য আমি ভাউচার ঠিকই দিচ্ছি কিন্তু সেটা কতটুকু সাংগঠনিক কাজে ছিল সেটি অবশ্যই আমাদেরকে বিবেচনা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য এ ব্যাপারে নিষেধাজ্ঞাবাণী রয়েছে আপনাদের কাছে আরেকটা ছোট্ট ঘটনা সংক্ষেপে বর্ণনা করি ওমর বিন আব্দুল আজিজের কথা আপনারা সবাই শুনে থাকবেন যাকে পঞ্চম খলিফা বলা হয় এবং যাকে দ্বিতীয় ওমর বলা হয় এই ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর বিন আব্দুল আজিজ তিনি যখন তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল তার উপরে অভিযোগ ছিল যে তিনি তার দুইটা বাড়িতে অনেক অঢেল অর্থ সম্পদ লুকিয়ে রেখেছেন পরবর্তী খলিফা যখন আসলো তখন তিনি সেই বাড়িতে গেলেন বাড়ির দৃশ্য দেখে তিনি কেঁদে ফেললেন কেন একটা বাড়িতে ছিল তার একটা বদনা
সেখানে ছিল কিছু জামা কাপড়, আর ছিল সেখানে একটা কলস, আর আরেকটা ঘরে ছিল একটা খেজুর পাতার মুসল্লা যেখানে তিনি সালাত আদায় করতেন, আর সেই ঘরের উপর থেকে একটা দড়ি ঝুলানো ছিল, আর সেই দড়ির সাথে বৃত্তাকার একটা রশি ছিল যার ভেতরে গলা ঢুকিয়ে দেওয়া যায়। যখনই তিনি সালাত আদায় করতে করতে, রাতের সালাত আদায় করতে করতে যখনই তিনি ক্লান্ত হয়ে যেতেন, তখন তিনি সেই দড়ির ভিতরে মাথা ঢুকিয়ে দিয়ে দিতেন যাতে তিনি ঘুমিয়ে না যান। এই দৃশ্য দেখে তিনি কেঁদে ফেললেন। ওমর বিন আব্দুল আজিজের কাছে জনৈক লোক এসেছিলেন, তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তখন তিনি একটা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলেন, তখন তিনি বললেন যে আপনি কি জন্য আমার কাছে এসেছেন, রাষ্ট্রের কাজে নাকি আপনার ব্যক্তিগত কাজে? তখন তিনি বললেন আমি আপনার কাছে এসেছি, রাষ্ট্রের কোনো কাজে নাই। সাথে সাথে তিনি বাতিটা নিভিয়ে দিলেন। এটা আমানতদারিতা। সে কারণে মোহতারাম উপস্থিতি আমাদেরকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আদর্শ গ্রহণ করতে হবে, আমাদেরকে ওমর বিন আব্দুল আজিজের মতো আদর্শ গ্রহণ করতে হবে, তবেই তো আমরা আদর্শ কর্মী হতে পারবো। সেজন্য কবি বলছেন, আজকে ওমরপন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে পাড়ি দিবে যারা প্রান্তর প্রাণপর, উষার অনাবধি মাঠে ফলাবে ফসল যারা, তাদেরই খুঁজে ফিরিয়েছে সর্বহারা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার তাওফিক দান করুন, এবং সেই সাথে আমাদেরকে ঠিকঠাক দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমিন। ও আখরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কোরআনের শয়নে কামিনে তো পড়া যায়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনে কামিনে তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবে নকল, এই পৃথিবীর সবে নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবে নকল, এই পৃথিবীর সবে নকল, আসল কিছু নয়। কথা ঠিক না ঠিক? এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল মোদের নেতা, উৎসাহ মোরে চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল মোদের নেতা, উৎসাহ মোরে চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়। কথা ঠিক না ঠিক? আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। জীবনের সে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান সেরে জীবন পেয়ে খুশি। জীবনের সে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান সেরে জীবন পেয়ে খুশি। ও তোর ইমানের মাঝে আছে, ও তোর ইমানের মাঝে আছে মুনাফিকের জয়। কথা ঠিক না ঠিক? ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়।
গোলাম বলে মাথা নোয়া সালাতের মাঝে সেই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে গোলাম বলে মাথা নোয়া সালাতের মাঝে সেই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে তাকে সকল ক্ষেত্রে না মানিলে তাকে সকল ক্ষেত্রে না মানিলেন কিছু গ্রহণযোগ্য নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ইমানদারের মাঝে করো ভণ্ডামি যত সময় মতো খাইবে ধরা ছাড়া পাবে না তো কথা ঠিক না বেঠে ইমানদারের মাঝে করো ভণ্ডামি যত সময় মতো খাইবে ধরা ছাড়া পাবে না তো সেই আল্লাহকে সহায় করে সেই আল্লাহকে সহায় করে পচলনির ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় লিল্লাহ আকবার আরো জোরে সুরে লিল্লাহ আকবার লিল্লাহ আকবার সকল বিধান বাতিল করো মুক্তি রাখি পথ লিল্লাহ আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলাদী যুব সংঘ রাজশাহী বিভাগীয় যুব সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ রাজশাহী বিভাগের সাংগঠনিক সকল জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকের এই রাজশাহী বিভাগীয় যুব সমাবেশ বগুড়া জেলার সাতমাথা সংলগ্ন বগুড়া জেলা স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইতিপূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেল আজকের এই অনুষ্ঠানের জন্য বাংলাদেশ আহলাদী যুব সংঘের সাবেক সভাপতি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব সাহেবের বক্তব্য যথেষ্ট আসলে তারপরেও পরিশেষে আপনাদের মাঝে আমি কয়েকটি মেসেজ দিয়েই আজকের এই যুব সমাবেশের সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ আহলাদী যুব সংঘের প্রত্যেকটা কর্মীকেই আমাদের সৃষ্টির উদ্দেশ্যের কথা স্মরণ রাখতে হবে আমরা দুনিয়াতে কেন এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন এটা আমাদের প্রত্যেকটি মানুষকে স্মরণ রাখতে হবে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ তাআলার দাসত্ব করার জন্যই আমরা দুনিয়াতে এসেছি এটা আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে
যদি আমরা সর্বদা এই কথাটি স্মরণ রাখতে পারি তাহলেই কিন্তু আমরা আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে, প্রকৃত মুসলিম হিসেবে দুনিয়াতে বেঁচে থাকতে পারব। আজকে যুব সমাজ আল্লাহর এই সৃষ্টির উদ্দেশ্যের কথা ভুলে গেছে, এই জন্য যুব সমাজ বিভিন্ন পাপাচারে লিপ্ত। আজকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলোর দিকে দেখলে দেখা যায় যুব সমাজের অধপতন, কিভাবে অধপতন হয়েছে তাদের, কত পাপাচারে লিপ্ত। আজকে অধিকাংশ যুব সমাজ বিভিন্ন ধরনের নেশায় আসক্ত, নেশায় আসক্ত হয়ে পিতামাতাকে হত্যা পর্যন্ত করতে ছাড়ছে না। আমরা অনেক পত্রপত্রিকায় দেখছি যে সন্তান পিতামাতাকে হত্যা করেছে, আমরা দেখেছি সেই পুলিশের মেয়ে ঐশীর ঘটনা, একজন পুলিশের মেয়ে হয়ে পুলিশ নিজে বাহিরের মানুষকে শাসন করেছে ঠিকই, কিন্তু কিন্তু নিজের ঘরের মানুষকে শাসন করতে পারেনি, এই জন্য সেই নিজের মেয়ের হাতে তারা স্বামী স্ত্রী দুইজনেই খুন হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে অবশ্যই প্রত্যেকটি যুব সমাজ, বিশেষ করে আমরা যারা অভিভাবক আছি, আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্য প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেওয়া দরকার, তাহলেই আমাদের যুব সমাজ সঠিক পথে পরিচালিত হবে ইনশাআল্লাহ। দুই নাম্বার, আমাদের প্রত্যেকটি যুব সমাজ, বিশেষ করে আহলে হাদিস, যারা আমরা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দিচ্ছি, যারা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী, তাদের আকীদা এবং মানহাজ সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। আকীদা এবং মানহাজ সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকার কারণে আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মীরাই বিভ্রান্ত হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা দেখছি আজকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বেশ কিছু কর্মীকে দেখছি যে তারা হাদিস অস্বীকার করার মতো অত্যন্ত কুফুরি একটা কর্মকাণ্ডে জড়িত হয়েছি। আমরা আজকে বিভিন্ন জায়গায় দেখেন, আমরা বাংলাদেশ আহলে, একসময় বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী ছিল, আজকে সে হাদিস অস্বীকার করছে, তাহলে অবশ্যই তার আকীদা এবং মানহাজ সম্পর্কে সে ক্লিয়ার নয়। আমাদের প্রত্যেককেই আকীদা এবং মানহাজ সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে। আকীদা এবং মানহাজ সম্পর্কে ক্লিয়ার না থাকার কারণে অনেক কর্মী ভাইদেরকে দেখেছি তারা চরম পন্থার মতো একটা ন্যাক্কারজনক ঘটনা তারা জড়িয়ে পড়ে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কি কখনো চরম পন্থাকে সমর্থন করে? কখনোই করে না। এটাকে ইসলাম সাপোর্ট করে? কখনোই সাপোর্ট করে না। যেহেতু ইসলাম চরমপন্থাকে সাপোর্ট করে না, অতএব বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কখনোই চরমপন্থাকে সাপোর্ট করতে পারে না। এই বাংলার বুকে যখন চরমপন্থার আবির্ভাব ঘটে, যখন আমরা দেখেছি রাজশাহীর বাগমারায় সর্বহারাদেরকে দমন করার জন্য বাংলা ভাই এবং জামাতুল মুজাহিদিন, এই তারা যখন তাদেরকে যখন সরকার লেলিয়ে দিল সর্বহারাদেরকে দমন করার জন্য, তখন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশী সর্বপ্রথম বাংলাদেশে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। মোহতরাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার সাতক্ষীরার আব্দুর রাজ্জাক পার্কে প্রথম এই সরকারের এই কর্মকাণ্ডের বিরোধিতা করে বক্তব্য দিয়েছিলেন যে সরকার যদি চায় যে সর্বহারাদেরকে দমন করতে, তো অবশ্যই সরকারের উচিত হবে সরকারি বাহিনী দিয়ে সর্বহারাদেরকে দমন করা। যখন সরকার তাদের বাহিনীকে বসিয়ে রেখে এই জামাতুল মুজাহিদিনকে চরমপন্থা দমন করা, সর্বহারাদেরকে দমন করার জন্য লাগিয়ে দিল, তখন এই সরকারই কিন্তু তাদেরকে আর রুখতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই সবসময় চরমপন্থার বিরুদ্ধে অবস্থান করছে। প্রশাসনকে বলবো যে বাংলাদেশ থেকে চরমপন্থা দূর করতে হয় তাহলে শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, প্রশাসন দিয়ে কখনোই সম্ভব হবে না, কারণ এটা আকীদাগত ব্যাপার, এটা একটা বিশ্বাসগত ব্যাপার। তারা মনে করে মানুষ হত্যা করার মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব। এই আকীদা যতদিন পর্যন্ত চেঞ্জ না করা যাবে ততদিন পর্যন্ত চরমপন্থা বন্ধ হবে না। এই জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে সাহায্য করুন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘর সকল প্রোগ্রামকে সমর্থন করুন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতি বাংলাদেশ থেকে চরমপন্থা উৎখাত হবে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি,
এরপরে বলবো বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এর প্রত্যেকটা কর্মীকে স্মরণ রাখতে হবে বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এবং আহলাদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন কি। আচ্ছা, বাংলাদেশ আহলাদিস আন্দোলন বাংলাদেশ কি রাজনৈতিক কোনো সংগঠন না অরাজনৈতিক সংগঠন? কি উত্তর দেবেন? কার কি উত্তর আছে? বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, আহলাদিস আন্দোলন বাংলাদেশ কি অরাজনৈতিক সংগঠন না রাজনৈতিক সংগঠন? অরাজনৈতিক? কে কে বলেছেন অরাজনৈতিক সংগঠন? অরাজনৈতিক নয়। যারা বলেছেন অরাজনৈতিক সংগঠন তারা বাংলাদেশ আহলাদিস যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্যই পড়েন নাই। লক্ষ্য উদ্দেশ্য কি বলা হয়েছে? নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। রাজনৈতিক কথাটা মনে নেই আপনাদের? তা রাজনৈতিক লক্ষ্য যদি আমরা বলে দিই লক্ষ্য উদ্দেশ্যের মধ্যেই, তাহলে আমরা কেন বলছি বাংলাদেশ আহলাদিস যুব সংঘ অরাজনৈতিক সংগঠন? কখনোই অরাজনৈতিক সংগঠন নয়। অবশ্যই আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ একটি রাজনৈতিক সংগঠন, কিন্তু আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এই প্রচলিত রাজনীতিতে বিশ্বাস করে না, এই প্রচলিত রাজনীতির সাথে একমত পোষণ করে না। বাংলাদেশ আহলাদিস যুব সংঘ আহলাদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন হলো খেলাফত প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? খেলাফত প্রতিষ্ঠা করা। আপনারা এই জন্যই দেখেছেন মোহতরম আমিরে জামাত কিতাব লিখেছেন ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন, বই পড়েছেন? ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন বইয়ের নাম, শিরোনাম। আপনারা দেখেছেন ইকামতে দিন পথ ও পদ্ধতি, এই বই পড়েছেন আপনারা সবাই? সব কর্মীদেরকে এই বইগুলো পড়া দরকার খুব ভালোভাবে। তাহলে বাংলাদেশ আহলাদিস যুব সংঘ আহলাদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন স্পষ্টভাবে বুঝবেন। খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, খেলাফত প্রতিষ্ঠা কিভাবে করব সেটা হলো বিষয়। খেলাফত প্রতিষ্ঠা আরো অনেকেই করতে চায়, খেলাফত প্রতিষ্ঠা করতে চায় অনেকেই ব্যালটের মাধ্যমে, খেলাফত প্রতিষ্ঠা করতে চায় অনেকেই বুলেটের মাধ্যমে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ ব্যালটের মাধ্যমেও খেলাফত প্রতিষ্ঠা করতে চায় না, বুলেটের মাধ্যমেও প্রতিষ্ঠা করতে চায় না। বাংলাদেশ আহলাদিস যুব সংঘ আহলাদিস আন্দোলন বাংলাদেশ একমাত্র দাওয়াতের মাধ্যমে, মানুষের আকীদা আমল পরিবর্তনের মাধ্যমেই খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। যেইভাবে প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আকীদা পরিবর্তনের চেষ্টা চালিয়েছেন। প্রথমে ক্ষমতা দখল করার চেষ্টা করেন নাই। আহলাদিস আন্দোলন বাংলাদেশ চাই মানুষের আকীদা আমল চেঞ্জ হোক, মানুষ যতদিন পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত নেতৃত্ব পরিবর্তন হবে না। যখন মানুষ পরিবর্তন হবে তখনই নেতৃত্বের পরিবর্তন আসবে। বাংলাদেশ আহলাদিস যুব সংঘ সেই মানুষকে পরিবর্তন করারই চেষ্টা করছে। আমাদের মুখ্য উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা দখল করা নয়। রাষ্ট্র ক্ষমতা দেবেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ কাদের জন্য রাষ্ট্র ক্ষমতা দেওয়ার ওয়াদা করেছেন? যারা ইমানদার, যারা ইমান এনেছে, যারা সৎকর্মশীল, তাদেরকে আল্লাহ তাআলা খেলাফত দিবেন বলে ওয়াদা করেছেন। আমরা বাংলাদেশ আহলাদিস যুব সংঘ আহলাদিস আন্দোলন বাংলাদেশ একদল ইমানদার এবং সৎকর্মশীল মানুষ করতে চাই, যার মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা হবে ইনশা আল্লাহ। আল্লাহ চাইলে হবে, না হলে হবে না। অবশ্যই আমাদের মুখ্য উদ্দেশ্য খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা নয়, আমাদের মূল উদ্দেশ্য মানুষের আকীদা আমল চেঞ্জ করা। সম্মানিত উপস্থিতি, আপনি দশতলা একটা বিল্ডিং বানাবেন, দশতলা বিল্ডিং বানাবেন, তা আগে ভিত্তি স্থাপন করবেন না আগে দশম তলা তৈরি করবেন? কেউ যদি বলে যে না আমি কতদিনের ভিত দিব, ফাউন্ডেশন কতদিনে হবে, দশম তলায় আমাকে যেতে হবে, প্রথমে দশতলা তৈরি করে নিই তারপর আস্তে আস্তে নিচে হবে, দশতলায় উঠে
একবার প্রেসার দেব যাতে একবারে ফাউন্ডেশন পর্যন্ত তৈরি হয়ে যাবে, তাহলে কি ওকে পাগল বলবেন না ভালো মানুষ বলবেন? তো যারা মনে করছি যে আগে রাষ্ট্র ক্ষমতা দখল করি তারপরে ইসলাম কায়েম হবে, তারা ওই ফাউন্ডেশন না দিয়ে দশম তলা তৈরি করার মতোই। অবশ্যই আমাদের রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রে খেলাফত প্রতিষ্ঠা হোক, এটা অবশ্যই আমাদের অন্তরের কামনা। রাষ্ট্রে ইসলাম কায়েম হোক, এটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চায়। কিন্তু চাই কিভাবে? আগে ফাউন্ডেশন, তারপরে একতলা, তারপরে দুইতলা, তারপরে তিনতলা, এইভাবে দশম তলায় উঠতে চাই, এইভাবে রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চাই। আগে রাষ্ট্রে রাষ্ট্র কায়েম, তারপরে ইসলাম কায়েম, এটা নয়। আগে ইসলাম হবে নিম্ন স্তরের তৃণমূল পর্যায়ে, তারপরে রাষ্ট্রে আসবে ইসলাম। সম্মানিত উপস্থিতি, আরেক দল যারা বুলেটের মাধ্যমে ইসলাম কায়েম করতে যাচ্ছে, খেলাফত বুলেটের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন করেন নাই? কারো মাথায় বন্দুক ধরে বলেছিলেন যে তো ইসলাম কবুল কর না হলে তোমাকে শেষ করে দেব? এটা বলেন নাই। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যুদ্ধে একজন কাফেরকে আমি ফেলে দিয়েছি, তার বুকে যখন তরবারিতে আঘাত করব এমন সময় সে বলে উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি মনে করলাম সে আমার তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এই জন্য আমি তাকে হত্যাই করে ফেলেছি। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও আমি তাকে হত্যা করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তাকে হত্যা করা, তোমার জন্য এটা ঠিক হয় নাই। উসায়বা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আমার তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি তাকে এই জন্যই হত্যা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি তাকে তার অন্তর চেড়ে দেখেছিলে? তুমি তার বুক চেড়ে দেখেছিলে যে সে তোমার তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে না আল্লাহর ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে? এটা তো তুমি দেখো নাই। তাহলে দেখুন, ওই সময়ও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাকে হত্যা করা নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের ময়দানে কোনো কাফের যদি আমার এক হাত তরবারি দিয়ে কেটে ফেলে, এক হাত আমার কেটে ফেলেছে, তারপর সে তার কোনো গাছের আড়ালে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কি তাকে হত্যা করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকতুলহু, না তুমি তাকে হত্যা করতে পারবে না। তিনি বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আমার এক হাত কেটেই ফেলেছে, আমি কেন তাকে হত্যা করতে পারবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও যদি তুমি তাকে হত্যা করো, তাহলে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে যা ছিল তুমি সেইখান সেই স্থানে ফিরে যাবে, আর তুমি যে স্থানে ছিলে সে ওই স্থানে ফিরে আসবে। তাহলে বলুন, তাহলে মানুষ হত্যা করার নাম ইসলাম নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যে মুসলিমদের উপরে অস্ত্র উত্তোলন করলো সে আমার এই উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সবসময় চরমপন্থার বিরুদ্ধে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর আকীদা, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর রাজনৈতিক দর্শন, এগুলো আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে, না বোঝার কারণেই আমাদের যুবক ভাইয়েরা বিভিন্নভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এবার আসুন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেকটি কর্মীকে মনে রাখতে হবে যে আমরা সমাজ সংস্কারের জন্য আমরা কি করছি, এটা মনে রাখতে হবে। আজকে দেখা যাচ্ছে বিভিন্ন যুব সমাজ সংস্কারের কাজ করছে, কিভাবে? এক একজনের সমাজ সংস্কারের পদ্ধতি এক এক রকম। কেউ মনে করছে যে আমার হাতে তো এখন ইন্টারনেট আছে, সাথে একটা অ্যান্ড্রয়েড ফোন, আমি টাকা পয়সা দিয়ে কিনেছি, একে কাজে লাগাইতে হবে। কিভাবে কাজে লাগানো যায়? তো কোরআন হাদিস জানি আর না জানি কিছু ফতুয়াবাজি করি, ফতুয়া শুনবে মানুষ, আমার ভিউ হবে বেশি, লাইক দেবে বেশি, ভাইরাল হব, আমাকে মানুষ গ্রহণ করবে, এইভাবে দাওয়াতি কাজ করা যায়। কেউ মনে করছে যে মানুষ অনেক কিছু করছে, কিছু ভিডিওকে কাট ছাট করে প্রকাশ করি, তাহলে মনে হয় দাওয়াতি কাজ হয়ে গেল। অনেকেই মনে করছি বিভিন্ন জায়গায় যে কোনো কিছুতে কমেন্ট করতেই হবে, ভালো কমেন্ট খারাপ কমেন্ট, কোন জায়গায় যে কমেন্ট করতে হয় আর না করতে হয় সেটাও সে জানে না, এমনিতেই মনে করছে করছে, মোবাইল আছে হাতে, লিখে দিল একটা পোস্ট, মনে করলো যে আমার দ্বারা বিরাট দাওয়াতি কাজ হয়ে গেল।
কেউ মনে করছে যে কি দরকার এই ধরনের সংগঠন করার, এই যে মসজিদ ভিত্তিক কিছু প্রোগ্রাম করবো তাহলে তো দাওয়াতের কাজ হয়ে গেল, আর দরকার কি সংগঠন বা কারোর নেতৃত্ব লাগবে আনুগত্য লাগবে এটা কেন, এটা তো করার দরকার নাই। নেতৃত্ব আনুগত্য নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর আহমদ আবদুল্লাহ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন, নেতৃত্ব এবং আনুগত্য ছাড়া কখনোই সমাজ সংস্কার সম্ভব হয় না, একটা মনে রাখবেন, নেতৃত্ব এবং আনুগত্য ছাড়া সমাজ সংস্কার হয় না। নেতৃত্ব এবং আনুগত্য সব জায়গায় জরুরি। ধরেন আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষকে যদি সিজদা করা জায়েজ হইতো তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তার স্বামীকে যেন সিজদা করে। আচ্ছা বলেন তো যে স্বামী হবে নেতৃত্ব দিবে আর স্ত্রী তার আনুগত্য করবে, স্ত্রী যদি বলে যে আমি আমার স্বামীর আনুগত্য পোষণ করব না তাহলে কি ওই সংসার টিকবে? টিকবে না। অবশ্যই এই ধরনের কথা কি কখনো শুনেছেন যে স্বামীও স্ত্রীর আনুগত্য করবে? এটা করার কথা বলা হয়নি কোরআন হাদিসে। স্বামী নেতৃত্ব দিবে আর স্ত্রী আনুগত্য করবে, পিতা মাতা নেতৃত্ব দিবে আর সন্তান তার আনুগত্য করবে। পিতা মাতা যদি সন্তানকে কোনো কারণে আপনাকে দু চার চড় লাগাইয়া দেয়, আপনার কিছু বলার আছে? কিছু বলার নাই। আমি যত বড়ই হই না কেন, আমার যত শক্তিই থাক না কেন, আমার মা বেঁচে আছেন, আমার মা বৃদ্ধা মা, তিনি যদি আমাকে এক চড় মেরে দেন এখন তা আমি কি কিছু করতে পারবো? আমার কিছু বলা যাবে সেখানে? কিছুই বলা যাবে না, কারণ তিনি পিতা, তিনি মাতা, তার আনুগত্য করতে হবে যত বড়ই হই না কেন। তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা কি বোঝাচ্ছেন? আল্লাহ তাআলা কিন্তু নেতৃত্ব এবং আনুগত্যের গুরুত্ব বোঝাচ্ছেন। একদল নেতৃত্ব দিবে আরেক দল আনুগত্য করবে, এটাই হলো স্বাভাবিক বিষয়। আমরা মৌমাছিও দেখি, মাছিও দেখি, মাছি দেখা যায় প্রচুর, মাছি, মাছির কারণে খাদ্য ওপেন রাখা যায় না, যে কোনো জায়গায় মাছি পড়ে। আবার মৌমাছিও দেখি, মাছির সংখ্যা বেশি না মৌমাছির সংখ্যা বেশি? মাছির সংখ্যা অনেক বেশি। আমরা মানুষরা মাছির দ্বারা উপকৃত হই না মৌমাছির দ্বারা উপকৃত হই? মৌমাছির দ্বারা উপকৃত হই। কেন উপকৃত হই? কারণ মৌমাছির একটা নেতৃত্ব আছে এবং আনুগত্য আছে, তাদের নেতৃত্ব এবং আনুগত্য থাকার কারণে তারা যে কোনো খারাপ জায়গায় যায় না। তার গাইড দেওয়ার মতো কিছু আছে, গাইড করার মতো একজন আছে যে তাকে বাধা দিচ্ছে তোর এই খারাপ জায়গায় পড়া যাবে না, তোর পায়খানায় পড়া যাবে না, কোনো নোংরা ড্রেনে পড়া যাবে না, বিভিন্ন ভালো জায়গায় যেতে হবে এবং সেখান থেকে মধু আহরণ করতে হবে, এবং তারা সেই আনুগত্য পোষণ করে বলেই আজকে আমরা মৌমাছির থেকে উপকৃত হচ্ছি। কিন্তু মাছির কোনো নেতৃত্বও নাই, আনুগত্যও নাই, তাকে বাধা দেওয়ার মতো কেউ নাই, সে স্বাধীন, যেখানে ইচ্ছা সেখানেই যায়, সে ভালো জায়গাতেও যায় খারাপ জায়গাতেও যায়, পায়খানাতেও পড়ে, ড্রেনেও পড়ে, মিষ্টিতেও পড়ে, ভাতেও পড়ে, এই জন্য তার দ্বারা কিছুই হয় না। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের একটা ভাষা আছে গুয়া মাছি, বুঝছেন? গুয়া মাছি বলে একটা মাছি আছে, যে মাছি সব জায়গায় পড়ে। আমাদের সমাজে কিছু যুবক আছে বলছে আমি সবার সাথে আছি, অথচ কারোর সাথেই নাই। এই সবার সাথে আছি এই একদল যুবক এরাই সমাজকে নষ্ট করছে। সম্মানিত উপস্থিতি, যে কোনো একদিকে আসেন, সমাজ সংস্কার করতে গেলে নেতৃত্ব এবং আনুগত্য দুইটাই প্রয়োজন আছে। আচ্ছা ডক্টর জাকির নায়েককে চিনেন সবাই? ডক্টর জাকির নায়েককে ভালোবাসেন নাকি এখানে? শুধু আপনারাই আমরাই নয়, পৃথিবীর লক্ষ লক্ষ কোটি 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 মানুষ তাকে ভালোবাসে সারা পৃথিবীর। আচ্ছা বলেন তো সেই ডক্টর জাকির নায়েককে ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হলো, মালয়েশিয়ায় বসবাস করছে, আজ পর্যন্ত এত কোটি কোটি মানুষ তাকে ভালোবাসলো, আজ পর্যন্ত তার পক্ষে একজন মানুষ দাঁড়াইল না কেন? কারণ তার নেতৃত্ব নাই এবং তার কর্মী বাহিনী নাই, তাকে আনুগত্য করার মতো কেউ নাই, ভালোবাসার মানুষ অনেক আছে, তিনি জনশক্তি তৈরি করে যান নাই, জনগণ তার পিছনে আছে কিন্তু জনশক্তি তৈরি হয় নাই। এই জন্যই আজকে ডক্টর জাকির নায়েকের ভালোবাসার মানুষের অভাব নাই ঠিকই, কিন্তু তার পক্ষে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই। সম্মানিত উপস্থিতি, সমাজ সংস্কার করার জন্য ঐক্যবদ্ধ শক্তি দরকার আছে, দলবদ্ধ শক্তি, জামায়াতবদ্ধ শক্তি যদি আমরা প্রয়োগ না করি তাহলে বাতিলরা আমাদেরকে ঘায়েল করবেই, আমরা বাতিলদের মোকাবেলা করতে পারবো না। বাতিলদের গতিশীল স্রোত, এই গতিশীল স্রোতের মোকাবেলা করতে গেলে ঐক্যবদ্ধ শক্তি দরকার। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সকল যুব সমাজকে ডাকছে,
আসুন বাংলাদেশ আহলাদের যুব সংঘের ছায়াতলে এসে আমরা ঐক্যবদ্ধভাবে সমাজ সংস্কার করার চেষ্টা করি। আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে বাতিলরা আমাদেরকে ভয় করবে। বাংলাদেশ আহলাদী যুব সংঘ এই একটা সংগঠন, এটা দাওয়াতের জন্য সংগঠন, সংগঠনের জন্য দাওয়াত নয়, দাওয়াতের ময়দান শক্তিশালী করার জন্য এই সংগঠন। এই ময়দান, দাওয়াতের ময়দান শক্তিশালী করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজে আজকে বিভিন্ন মুফতি সাহেব, যেটা আমাদের বলে গেলেন ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, যে মুফতি সাহেবরা বের হয়েছেন যারা এই ঐক্যবদ্ধ শক্তিকে ভেঙে দেওয়ার জন্য, বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। আচ্ছা বলেন তো, আপনারা কি এ কথা অস্বীকার করতে পারবেন? আজকে আজকে না হ্যাঁ, বহু মাদানী, বহু ডক্টর বাংলাদেশে কাজ করছে আলহামদুলিল্লাহ, কিন্তু যখন বাংলাদেশের বুকে মাদানীদের কোনো প্রচারণা ছিল না, যখন ডক্টর এত ছিল না, তখন সমাজ সংস্কার হয়েছে কাদের মাধ্যমে বলুন তো? বাংলাদেশ আহলাদী যুব সংঘ, বাংলাদেশ আহলাদী যুব সংঘের মাধ্যমে এই বাংলার হাজার হাজার সমাজ সংস্কার হয়েছে। বাংলার বুক থেকে লক্ষ লক্ষ মানুষ শহীদ দিন গ্রহণ করেছে, আকিদা বুঝার বুঝতে পেরেছে, তার সঠিক মানহাজে ফিরে আসতে পেরেছে বাংলাদেশ আহলাদী যুব সংঘের দাওয়াতেই। কিন্তু আজকে বাংলাদেশ আহলাদী যুব সংঘের দাওয়াতে সঠিক পথ পেয়ে এখন বাংলাদেশ আহলাদী যুব সংঘকে ভুলে যাচ্ছে। একটা বাগানে মালি ফুল ফুল ফোটানোর জন্য অনেক পরিশ্রম করে, বহু পরিশ্রমের ফলে যখন বাগানে ফুল ফুটে যায় তখন কিছু ফুলের সুবাস গ্রহণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রজাপতির মতো বিভিন্ন মানুষ এসে সুবাস গ্রহণ করে। কিন্তু যখন সুবাস ফুল ফুটে গেল, সুবাস ছড়াইলো চারিদিকে, সুবাস গ্রহণ করার জন্য সবাই আসলো, মালি যে এত প্রচেষ্টা চাইলো, মালি যে এত কষ্ট করলো, মালির কথা সব ভুলে যায়, মালির কথা কেউ স্মরণ রাখে না। বাস্তবে কিন্তু হয়েছে এটাই বাংলার বুকে। বাংলার বুকে যখন শিরিক বিদাতে জর্জরিত ছিল, বাংলার আহলে হাদিস জামাত যখন শিরিক বিদাতে জর্জরিত ছিল, তখন মোহতরম আমিরে জামাত অত্যন্ত ত্যাগ স্বীকার করে বিভিন্ন বহু কষ্ট সহ্য করে এই বাংলার বুকে ফুলের বাগানে ফুল ফুটিয়েছেন, অথচ এখন তাকেই মনে করা হচ্ছে যে তিনি কিছুই করেন নাই। এত না শকর বান্দা যেন আমরা না হই। মোহতরম আমিরে জামাতের যে খেদমত বাংলার বুকে তিনি করেছেন, আমাদের তার এই অবদান সকলের স্বীকার করা দরকার এবং তার জন্য জান্নাতুল ফেরদাউসের দোয়া করা দরকার। মোহতরম আমিরে জামাত অসুস্থ, তার হাঁটু নিয়ে খুব সমস্যায় ভোগেন, সবাই দোয়া করবেন তার জন্য, আল্লাহ তাআলা তাকে যেন শেফা কামেলা দান করেন এবং আরও খেদমত করার তৌফিক দান করেন। আমাদের মাঝে যেন আরও বড় ধরনের খেদমত, তিনি পুরা কোরআনের তাফসির শেষ করার জন্য খুব চেষ্টা চালাচ্ছেন, সবাই দোয়া করবেন মোহতরম আমিরে জামাত যেন পুরা কোরআনের তাফসির শেষ করে যেতে পারেন। তিনি যেন আমাদের দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে সেখানে ক্লাস নিয়ে মরতে পারেন, এই দোয়া করবেন সবাই, আল্লাহ তাআলা যেন তাকে তৌফিক দান করেন। পরিশেষে আমি সকলকেই বলবো, বাংলাদেশ আহলাদী যুব সংঘের কেন্দ্রীয় কর্মী সম্মেলন 2023 আগামী 15 জুলাই, কত জুলাই? আগামী 15 জুলাই, মানে আগামী শনিবার। কবে? আগামী শনিবার, মানে আজকে শনিবার, আগামী শনিবারে বাংলাদেশ আহলাদী যুব সংঘের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? রাজশাহীতে, রাজশাহী জেলা পরিষদ মিলনায়তন, রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে হবে, যেটা রাজশাহী নওয়াদাপাড়া মাদ্রাসাতে হওয়ার কথা ছিল, আবহাওয়ার কারণে আমরা সেটা মিলনায়তনে নিয়ে গেছি। সবাই সেখানে উপস্থিত হবেন ইনশাল্লাহ, আপনারা যাবেন তো ইনশাল্লাহ, সবাই সেখানে উপস্থিত হবেন। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের মোহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার। এই আহ্বান রেখেই আমি আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। যারা বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন আজকের যুব সমাজ বাস্তবায়ন করার জন্য, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। যারা এই প্রোগ্রামের আয়োজন করার জন্য দিন রাত পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা তাদের এই পরিশ্রমকে কবুল করুন, এই পরিশ্রমকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ওয়াসিলা হিসেবে কবুল করে নেন। এই আমাদের যত জেলা আছে, রাজশাহী বিভাগের সকল জেলার যারা দায়িত্বশীল বৃন্দ, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।